দুইটা হাত উঁচা করেন তো দেন আল্লাহর রাসূল একটা ডাক দেন দেন আর মুহাববতে ডাক দেন তো আল্লাহ তুমি মাফ করে দাও রাজশাহী বাসীরে নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে পালায় আল্লাহ এই দুনিয়া আমরা থাকতে পারবো না যত চেষ্টা করি থাকতে পারবো না ঠিক না ভাই ঠিক থাকতে পারবেন বাবা থাকার সিস্টেম আছে নাই তো যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে মনোরম পরিবেশ না ঠান্ডা না গরম একটা মনোরম পরিবেশ এখন ঠিক না আরো 15 দিন আগে অনেক শীত ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি এর চাইতে বেশি শীত থাকতো আপনাদের এখানে বসতে কষ্ট হইত আল্লাহ পাক যখন এত সুন্দর করে দিয়েছেন ওই আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ বক্তিয়ারাবাদ দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার উন্নতি প্রকল্পে 2 মার্চ 2024 একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ বক্তিয়ারাবাদ জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবু তাহের কে মাশাআল্লাহ সভাপতি তো সুন্দর আল্লাহ কবুল করেন যার কারণে আমিন আজকের মাহফিলের আরজ গুজার মোহাম্মদ আজিম শেখ কে যাক দোনজন আছে মাহফিল পরিচালনায় মঞ্জুরুল ইসলাম আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন আসলে আসার কথা ছিল আমার আব্দুল মজিদ ভাইয়ের উনি বিশেষ একটা প্রয়োজনের কারণে ওনার ওখানে যেতে হয়েছে খুব প্রয়োজনে একটা কাজ করতে গিয়ে যেতে হয়েছে এই জন্য আমার ভাই আসতে পারেন নাই হাফেজ মাওলানা আব্দুল মজিদ বারাকাল্লাহ ফি হায়াতিহি জোরকান মারহাবা আজকের মাহফিলে যিনি ওয়াজ করেছেন হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক এবং বিশেষ করে আব্দুল মোমিন ফিরোজ কবির সেন্টু বেলাল আহমেদ রাশেদ জামান আনোয়ার হোসেন আনু আনোয়ার জনাব মোহাম্মদ সুলতান আহমেদ সহ অনেক ভাইরা আমার বোনেরা পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন আমার ডাইন পাশে বসে আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ আপনারা দাওয়াত দিয়েছেন ঠিকই কিন্তু আমাকে আনার জন্য সবচেয়ে বেশি অবদান যে লোকটার যে আমার ভাই এতিম মানুষ আলহাজ আইয়ুব আলী সাহেব আইয়ুব ভাই আল্লাহ কবুল করেন যার কারণে আমিন আরো যার কারণে আমিন এ আপনাকে মন খারাপ নেই কি একটা ভাব সব জোরে কথা কম যায় না বলেন তো আল্লাহু আকবার আলোচনা যত সময় চলবে আল্লাহ যেন আপনাকে আমাকে সুস্থ রাখেন ইনশা 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 বলেন তো এই মাস্টার নাম কি কি ব্যাপার আপনারা পট করে সাবান বলেন এই মাস্টার নাম তো মার্স মাস তাহলে বোঝা গেল আপনারা মোটামুটি মুসলমান হিসাবে নাম লেখাই ফেলছেন আমি ভাবছিলাম আপনারা বলে ফেলবেন মার্চ মাস বুঝছি সাবান মাস বলতে পারছেন আগের সামনের মাসটা রোজার জন্য বলতে পারছেন কিন্তু যদি আরো 3 মাস আগে জিগাইতাম যে কোন মাস সাসায় কইতো ডিসেম্বর মাস ঠিক না বেড জোরে বল আরো জোরে হালাকে মুসলমানের হিসাব হবে আরবে মুসলমানের হিসাব থাকবে কিসের সাথে কিন্তু আমাদের হিসাব আরবির সাথে নাই আমাদের আছে জানুয়ারির সাথে এই যে গত মাসে একটা দিন গেছে 14 ফেব্রুয়ারি আরে কি ভালোবাসা দিবসে ভাই ভালোবাসা কি পরিমাণ যে উতলে উঠছিল পদ্ম নদীর জোয়ারের পানির মতো উরি বাবা ভালোবাসা খালি ধাক্কায় ধাক্কায় বাই দিয়েছে হালাকে 14 ফেব্রুয়ারি কোন মুসলমানের ভালোবাসা দিবস নয়
আস্তে কথা কইলে লুলয়ে মরবা কথা ঠিক যাবে ঠিক ভালোবাসা দিবস একমাত্র ভালোবাসা দিবস মুসলমানের ভালোবাসা দিবস আল্লাহর সাথে ভালোবাসা দিবস মুসলমানের ভালোবাসা দিবস রমজান মাস ভালোবাসা দিবস মুসলমানের ভালোবাসা দিবস শবে কদরে শবে বরাতে হজের মাসে নয় জিলহজ মক্কা মদিনায় আরাফার মাঠে যেই ভালোবাসার কোনো শেষ নাই যেই ভালোবাসা সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে আমি আয়াতখানা পড়ব আপনি চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন কেমন والذين آمنوا أشد حبا لله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر الله قل إن كنتم تحبون الله ও নবী আপনি বলেন ভালোবাসা হবে আমার সাথে আর আপনার সাথে আল্লাহ যারা আস্তে কথা কয় বাড়ি ঘর সিনোয়ারে লুলা বানায় হেলা পাল্লা ও মগামুগির ভালোবাসা করলে ভাল লাগতো না মগাগুলি নবী আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আপনি বলে দেন ভালোবাসা হবে আমি রবের সাথে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যাদের ভালোবাসা আমি রবের সাথে হবে আপনার সাথে হবে আল্লাহু গফুর রহিম আমি মাফ করে দেব আর মগামগি পদ্মা নদীর পারে রেস্টুরেন্টে বইয়া যারা ভালোবাসা দিবে ওদের ভালোবাসার কপালে জুতার বাড়ি বাবু দুনিয়া অশেষ আখিরাত অশেষ কত কন না কেন আরো জোরে কন এই ভালোবাসা দিবস কোন মুসলমানের ভালোবাসা দিবস ছিল না আমার সবচেয়ে বড় দুঃখের বিষয় 14 ফেব্রুয়ারি আমি রাজশাহীতে ছিলাম চাপাইতে কিন্তু ওদিন এমন বৃষ্টি নামছে রে ভাই ভালোবাসা দিবসের কতদিন কইতে রেনি আজকে কয়ে থিয়ে যায় শুধু একটা কথা বলবেন আমার ভালোবাসা আমার আল্লাহর সাথে হবে আমার ভালোবাসা আমার মায়ের সাথে হবে আমার ভালোবাসা আমার বোনের সাথে হবে আমার ভালোবাসা আমার বিবির সাথে হবে ঠিক না বে ঠিক জোরে কর আর যেই ভালোবাসা রাস্তাঘাটে রেস্টুরেন্টে জোরে জঙ্গলে বনে খেতে কুত্তা কুত্তির মতো ওইটা ভালোবাসা না ওটার নাম হলো কুত্তা কুত্তির ভালোবাসা কুত্তা কুত্তির যেরকম বিয়ে নাই ওই ভালোবাসার কোনো গ্যারান্টি নেই লাইসেন্স সারা তাহলে বলেন আজকে ভালোবাসবো কাকে যদি আল্লাহকে ভালো না বাসতাম আপনি ফট করে বলতে পারতেন না এটা শাবান মাস ঠিক না বেটি জোরে কর আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে যদি জীবন দিতে হয় রাজি আছেন না নাই রাজি আছেন সবাই কে কে রাজি আছেন আল্লাহকে দু হাত ধরে দেখাই দেন তো কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই তুমি বুড়ে ভরে দিলে খাড়ায় ভরে দিতে একটা বুঝতাম রাজশাহী রাজশাহীর মতো আমার গোপালগঞ্জের মতো না ঠিক না বেটি আপনারা মাঝখানে জায়গা ফাঁকা রেখে বসছেন কে যাবেন কে আপনারা বিএনপির লোক না ও আমি বুঝছি তো আমরা আমলিক আপনারা বিএনপি আজকে কিন্তু বুঝা হয়ে গেছে এই মাঝখানে ফাঁকা জায়গা রাখেন না সামনে আগাহেন না এ দুলা ভাই একটু আহেন সামনে আহেন সামনে আহেন না আজকে তো আপনাকে ব্যাটারিতে চার্জ হওয়া উচিত প্রধানমন্ত্রী আইছিল মারহাবা বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো এবার বলেন এই দুনিয়ায় যদি ভালোবেসে জীবন দিতে হয় রসুলের জন্য দিব এই দুনিয়ায় যদি ভালোবেসে কারোর জন্য জীবন দিতে হয় আমার মায়ের জন্য দিব আমার বাংলা মায়ের জন্য জীবন দিব আমার বাংলা মায়ের জন্য জীবন দিব
আমার বাবার জন্য জীবন দিব আর একটা কারণে জীবন দিব কোরআনকে ভালোবেসে জীবন দিতে হয় জীবন দিব রাজি আছি না রাজি আছি তো লিল্লাহি তাকবীর নারাই তাকবীর দিনিস্তাম দিনিস্তাম আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহি তাকবীর মারহাবা বলেন এই যে তাকবীরটা দিলেন খুশি হইছে কে বেজার হইছে কে হ্যাঁ কে কারে খুশি করবেন আল্লাহর জন্য জীবন দিতে দিলে জীবন তো ইনশাআল্লাহ আল্লাহর জন্য জীবন দিয়েছেন নবীরা কথা ঠিক না ঠিক আল্লাহর জন্য কে জীবন দিছে জোরে কোন আরো জোরে কে দিছে এমন কি নিজের পোলারে শুদ্ধ জবাই দিছে ঠিক না ঠিক তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন ইব্রাহিম রে এদিকে আয় ইব্রাহিম আবার এখানে ইব্রাহিম থাকলে আয় বলেন না ইব্রাহিম আল্লাহ কেমন আছো ভালো ও ইব্রাহিম তুমি সবচেয়ে কার বেশি ভালোবাসো ইব্রাহিম আলাইহিস সালাম ভাই আল্লাহ তুমি আমার পরীক্ষা করো তোমার ইন্টারভিউতে পাস করার লাগে আমার জন্ম হইছে জঙ্গলে মার দুধ খাই নাই 17 বছর বসে জেলখানায় গেছি 17 বছর বন্ধু জেলখানায় যাইয়া 24 বছর বন্ধু জেল খাটছি লাস্টে দুনিয়ার জেল বাদ দিয়া আগুনের মধ্যে ফেলছে উডাহানো পাস করছি এরপরে কাউ কারে ভালোবাসে ঠিক আছে যখন জিজ্ঞেসো তখন কয়ে ফেলি অনুসুকি ওমাহিয়া ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এক কথা উত্তর নাও আল্লাহ وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين عبر زيغا وكاري بالو بشي ونسقي ومحيا وممات لله رب العالمين আমার জীবন আমার মরণ আমার ইবাদত আমার সব কিছু তোমার জন্য যদি ভলান্টিয়াররাই কথা কয় তাহলে অন্য বেড়া কি করব এ আস্তে কথা কয় এই দাও আর একটা তাবিজ গলায় দিয়ে করে কিরম তাই দাও কোন জ্বালায় আছি রে ভাই রাজশাহী রামনা মাহ হোসাই দোয়া হোসাই কেডা জানে সার ট্রান্সমিটারটা থুইয়া গেছে গা সাদাও ব্যাটারিতে চার্জ হইব মারা বাবা একটা কথার উত্তর দিবেন আপনার জীবন কার জন্য আমার জীবন আমার মরণ কারি জন্য জোরে বলতে হবে কার জন্য কার জন্য তোমার জন্য তোমার জন্য উনি কে সে কথা আল্লাহ করে বলছে অনুসুকি অমাহিয়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তোমার জন্য আমার সব আমার জীবন আমার মরণ সব তোমার জন্য যারা কথা আল্লাহ আকবার আল্লাহ কয় ইব্রাহিম ইদানিং দেখতেছি পোলারে লইয়া খুব ডলমলো করতাছ বুড়া বয়সে পোলাডারে পাইয়া খালি সুমা দাস কি হে ইব্রাহিম তাহলে বোঝা গেছে আমার ভালোবাসা একটু কমিয়ে গেছে ইব্রাহিম আল্লাহ কয় আল্লাহ আমার এই চোখ সিয়া কই তোমার ভালোবাসা জাররা পরিমাণ কমে নাই আল্লাহ যারা আস্তে আল্লাহ আকবার কয় কয় বাড়ি কর তুমি চিনো ও তাহলে বোঝা গেছে তোমার ভালোবাসা আল্লাহর জন্য না যার ভালোবাসা আল্লাহর জন্য হবে সে আল্লাহ আকবার দিয়ে রাজশাহীর শহর দেখা পাবে রেডি ইব্রাহিম রে এই তুমি কই যাও এই এ গামছা তা যা তোর আসিস না দিকে আর প্যান দাও না কাছি দিয়ে বাঁচা তাও খুলে পড়ে যেতে চড় না আমি তো জানতাম রাজশাহী খুব ভালো জায়গা
এর জেরিম আল্লাহর ওলির আছে তা আমি জানতাম না দ আধা ঘন্টা হয় না হে পেন ধরে উচা করতে করতে যাইতেছে আবার এক আঙ্কেল খাড়া করছে তার মানে আমারটা নাই কি অবস্থা মে আমি জানতাম আমরা গোপালগঞ্জ জেলারই খারাপ হিন্দি আপনারা কঠিন লোক আপনারা আল্লাহ জোরে কন্ত মারহাবা রেডি আছেন তো রেডি ইব্রাহিম রে পোলার ডালে একটু ভালোবাসা বেশি হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান পোলার ডালে আস্তে করে বিছানে ফেলায় রেখে কয় আল্লাহ কি কি কম ক ক ইব্রাহিম এই পোলার ডালে তোর কাছে রাখা যাবে না তোর কাছে থেকে বনবাসে দিয়ে আয় তোর কাছে রাখা যাবে না আমি দেখতেছি আমার ভালোবাসা ভাগ হয়ে গেছে এই পোলার কারণে আমার একটু কম ডাক্তার আমার কেমন যেন লাগতাছে যা তোর বউর এখান থেকে ছয় মাসের রাস্তায় দিয়ে যে বাইতুল মুকাদ্দাস আজকে বেজর্মে ইসরায়েল দখল করতে চায় এই বেজর্মে ইসরায়েল কিয়ামত পর্যন্ত আমার বাবা ইব্রাহিমের বানানো বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাস কোনোদিন দখল করতে পারবে না আর এই বাইতুল মুকাদ্দাস থেকে মাত্র 13 কিলোমিটার দূরে আমার জাতির পিতা ইব্রাহিম ভূমি আছে ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে উনি ইসরায়েলের পক্ষ নেন নাই উনি নিয়েছেন মুসলমানের পক্ষ শুধু একটা কথার উত্তর দিবেন আমার পাশের দেশ তোমাকে রাজশাহীর পদ্মা নদীর পাড়ে দাঁড়াইলি রাজশাহীর ইন্ডিয়ার আলো দেখা যায় কি সত্য না মিথ্যা এই মুসলমানের বলা আপনি যদি বলেন মাত্র কয়েক কিলোমিটার গেলেই যে এটা আমি ভারতে দাঁড়িয়ে আছি আপনি এটা বলতে পারবেন ঠিক না ঠিক কিন্তু আমরা গোপালগঞ্জ জেলার ঢাকাওয়ালারা বলতে পারবো না কারণ আমাদের এখান থেকে আরো প্রায় 250 কিলোমিটার দূর আল্লাহ এই বাইতুল মুকাদ্দাস ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসহাক আলাইহিস সালামের হাতে গড়া বাইতুল মুকাদ্দাস সুলাইমান নবীর হাতে গড়া বাইতুল মুকাদ্দাস ইউনুস নবীর হাতে গড়া বাইতুল মুকাদ্দাস এই বাইতুল মুকাদ্দাস পৃথিবীর কোন নাস্তিক এত তাড়াতাড়ি নিতে পারবে না ইনশাআল্লাহ যদি আপনাদের মনোবল ঠিক থাকে কোনোদিন পারে নাই পারবেও না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস কোন বেঈমানের হাতে তুলে দিবেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম বাইতুল মুকাদ্দাস দ্বারা আসছ না কয় হ্যাঁ পোলাডার এইভাবে নিয়ে এখান থেকে 6 মাসের রাস্তা রাইখে আসবি ইব্রাহিম আলাইহিস সালাম কে এটা কোনো ব্যাপারই না তুমি দিছিলা তোমার সহ্য হইতেছে না পোলার আদর করব ঠিক আছে এডারে বনবাসী দিয়া পুরা ভুল ভালোবাসা ফুল বলিয়ান দিয়ে তোমারে বাজবে তো যা দেখি কেমন ভালোবাসা আমারে এটা যদি আমারে কইতো আল্লাহ আমি জিহাদে জীবন পাশ করতাম এই কমিশনার নিনি এই কমিশনারে যদি কইতো আপনার বড় মায়ের ডারে বড় ছেলে ডারে অথবা বড় নাতি ডারে নাতি তো আপনার রক্তের না নাতি হলো আপনার জামাইয়ের রক্তের কতক্ষণ লাগে নাতি ডারে আল্লাহরে সন্তুষ্ট করার লাগে পদ্মা নদীর ভিতর ছাইড়ে দেন কমিশনার কইব দরকারে আর একবার মুসলমান হবো তবে আল্লাহর এই ভালোবাসা আমার লাগবো না নাতিটার আমার নদীর মধ্যে ফেলাই দিতে ঠিক না বেটি জোরে কর আরো জোরে আরে ভাই সব বাদ দেন না নাতি পোতা পোলাপান বাদ দেন যারা আওয়ামী লীগ করেন খাস আওয়ামী লীগ আমার শাশুড়ির দল ওরে যদি বন্দুক ঠেকায় কয় তুই বিএনপি করবি না তোরে মাইরে এলাম কে মাইরে এলা কথা ঠিক না বেটি যারা সত্যিকারে বিএনপি করে আর যদি পেটের মধ্যে পিস্তল ঠেকায়ও কয় আওয়ামী লীগ করতে হবে মাইরে ফেলা ঠিক না ঠিক কিন্তু বাজান এবার ভালো করে বুঝবেন গো নবীরা তো আমার মাওলারে এত ভালোবাসত গো বাবা জীবন দিত আমার মাওলার ভালোবাসা তাদের অন্তর থেকে কোনোদিনও যাইত না এ দুনিয়ার রাজশাহীর পাগলগুলিরা
আমার নবী আমার আল্লাহরে কত ভালোবাসতেন গো ভাই যেদিন থেকে দাওয়াত ও তাবলীগের কাজ স্টার্ট হয়ে গেল নবুয়াতির দ্বিতীয় সাল এই রমজানের মে মাত্র এক মাস আগে রজব মাসের এক তারিখ আমার আল্লাহ বললেন নবীজি সাফা পাহাড়ের উপরে উঠেন গো নবী আমি আল্লাহর ভালোবাসার ইন্টারভিউ দেন আমার নবী সাফা পাহাড়ে উঠলেন গো বলেন উঠিয়া ডাক দিলেন ইয়া আইয়ুহাল কওম মারহাবা বলেন ইয়া আইয়ুহাল কওম প্রথম তার বংশের লোকে ডাক দিছে মারহাবা বল এরপরে ডাক দিছে কুল ইয়া আইয়ুহান নাস প্রথম কিন্তু আমার নবী মান মানুষকে ডাক দেন আগে ডাক দিছে তার গোষ্ঠীর লোকরে ইয়া আইয়ুহাল কওম ও আমার গোষ্ঠীর মানুষগুলা ও এবার কান নেই আমি দেখব আমার নবীরে কে ভালোবাসে আল্লাহরে কে ভালোবাসে যে মানুষগুলো আইছে 385 জন মানুষ নবীর ডাকে আইছে মারহাবা করো কারণ ওই জামানায় আমার নবীরে এত ভালোবাসতো মক্কার মানুষ নবী যদি বলতো এই পাহাড়টা সেকেন্ড এখন স্বর্ণ হয়ে যাবে সবাই বিশ্বাস করত আমার নবী যদি বলতো এই সাফা পাহাড়ের পিছনে তোমাদের বিরুদ্ধে একদল বাহিনী আসছে তারা তোমাদের জীবনকে নাশ করে দিবে তোমাদের দেশটাকে তছনছ করে দিবে তোমাদের ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে যে মেরে ফেলবে তারা রাজাকার আলবাদর আর শামসের মতো আসছে তোমাদেরকে শেষ করে দিবে সন্ত্রাসী হিসাবে সঙ্গে সঙ্গে মেনে নিত কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন মিথ্যা কথা কয় না ইয়া আইয়ুহাল কওম কব তালেনা 185 385 জন মানুষ সাফা পাহাড়ের কাছে জমা হয়ে গেছে এবার দিলে নরম করবেন জমা হওয়ার পরে নবী আমার ডাক দিয়ে কয় কি কয় শুনেন এইবার কইতেছে ইয়া আইয়ুহাল কওম ও আমার গোষ্ঠীর মানুষেরা হাজার সাখাত আলাল জাবাল যদি তোমাদের কাছে এমন কোন কষ্টের মানুষ আসে যারা পাহাড়ের উপরে দাঁড়ায় আছে তোমাদের মেরে ফেলবে তোমরা কি বিশ্বাস করবা সবাই বলল ইয়া মুহাম্মদ সাদাকতা বিশ্বাস করি তুমি যা কইছো সত্য এরপরে বিশ্ব নবী বলে কওমের মানুষগুলি এই পাহাড়ের তলদেশে জ্বলন্ত আগুন আছে তোমাদেরকে শেষ করে দিবে জ্বালায় বিশ্বাস করে তুমি বললে হইতেও পারে যখন আমার নবী বললেন ও আমার কওমের মানুষগুলি কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তোমরা সবাই বলো খোদা একজন আর কোনো খোদা নাই এই যে তোমরা দেব দেবীর পূজা করো আসলে এরা তোমাদের খোদা নয় খোদা হলো আমার আল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এইটা যদি মানিয়ে নাও তোমরা চিরতরের জন্য নাজাত পেয়ে যাবে বাজানে এই কথাটা বলতে দেরি আছে আমার নবীর একজন চাচা নাম ছিল আবু তালেব আবু লাহাব দৌড়ে আসি আমার নবীর গলার মধ্যে গামছা লাগাইয়া দারাম করে টান দিয়ে ফেলায় দিছে তুই কি আমাদেরকে এই জন্য ডাকছো আমার নবী চট করে কয় দাদা ও চাচা আমি ভাবছিলাম কেউ যদি আমার অপমান না করে সারা দুনিয়ার মানুষ আমার অপমান করলে অন্তত তুমি করবা না কিন্তু আমার কওমের মানুষ আমারে মারলে দুঃখ থাকতো না তুমি আমার গায়ে হাত দিলে আমি কোনোদিনও কল্পনা করিনি বজনে বল আমার দিকে দেখো আবু লাহাব আমার নবীর তারাম তারাম করে দুটো থাপ্পড় মেরে দিছে যখনই আমার নবীর থাপ্পড় দিছে নবী আমার দাঁড়ানো থেকে বসে পড়লেন যেটা কোরআনের ভাষা আমার আল্লাহ বলেন নবীজি আপনার গায়ে যদি কেউ হাত দেয় আমি আল্লাহ সহ্য করতে পারি
دنيا سب نبير مال نامي ماليك سجد قرد باري غان كنت اپنا رقائي زدی كهو حد ده امي ماليك سجد قرد باري غان ومارا شهير بائر امي اپنا در کسي اكتا خدم داروس قرد چاي امار الله جدی امان نبير غاية حد دل سجد قرد نا بڑي بانگلار زمين جدی امار اي نبير كهو غالي ده همنا كنو دين ده سجد قرد پاربونا ٹھیک نا بیٹھے امان نبير جاكونا بلاح دوئي غالة دوئي تھاپ پرمائي را دي سي اسمان جمين ار مجد کمپن شروع ہوئے امار الله ڈکے ڈکے بولے نبي غو اپنی جدی ایک بار امار اوڈار دینا بلاح بری امي زاگائي دوئي ٹکرے پوری فرمو امان نبي بولے مالی আমি কেমনে আমার সাসারে দুই টুকরা করার অর্ডার দেব আমি শুনেছি আমার মায়ের মুখে আমি জন্মের পরে আমার এই সাসা আমার জন্মের শুভ সংবাদ শুনিয়া একটা বান্দি আজাদ করে দিয়েছে গো শুধু তাই নয় আমার চাচা 10টা উট জবাই দিয়ে মানুষকে ভাগ করে খাওয়াইছে আমার এই সাসারে কেমনে তোমার সামনে বলি শেষ করে দাও ও আমার দরদের রাজশাহীর ভাইরা এই জন্যই তো আমার মালিক আমার নবীর বলছো আমার আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আমি তোমার কুদরতি পাও দর্শি হয়তো আমার চাচা কালেমা পড়বে না আমার চাচতো ভাইরা কালেমা পড়তে পারে বাজারে এবার চোখের পানি ফেলায় কাঁদবা আবু লাহাব আমার নবীকে মারার পরে বাড়িতে গেছে তখন আবু লাহাবের দুইটা পোলা ছিল বাবা সন্তান ছিল নাম ছিল উকবা ও তাইবা নাম কি জোরে কর এই উতবা ও তাইবার কাছে আমার নবীর দুইটা মেয়ে বিবাহ দেয়া ছিল আপনারা জানেন বুখারীতে আসছে তদুনিন দিন কালে বাজান রে এই উতবা ও তাইবার কাছে নবীর দুইটা মেয়ে বড় মেয়েটার নাম যায়না ছোট মেয়ে মেয়েটার নাম বাবা উম্মে কুলসুম এই দুইটা মেয়েকে বিবাহ দেয়া ছিল বাবা আবু লাহাব পাহাড়ের থেকে যাইয়াই ছেলে দুটারে বলে আমার চোখের সামনে মুহাম্মাদের মেয়ে দুটারে তালাক দিয়ে দিবি আমি আপনাদের চোখ থেকে দুই ফোঁটা পানি দেখতে চাই আমার নবীর কষ্টের কথা শুনে যদি কারো চোখে পানি আসে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না বাবার কাছে সবচাইতে বড় কষ্ট হলো বাবা জীবন দশায় যদি তার মেয়েকে কেউ তালাক দিয়ে দেয় গো বাবা কারণ যদি থাকে তালাক দিলে দুঃখ থাকে না কিন্তু বিনা কারণে যদি মেয়ে দুইটারে তালাক দেয় বাবা আমি দেখব এখন চোখের পানি ফেলে একে কানবা বাজান রে তখন মুসলমানের সাথে ইহুদি নাসারাদের বিবাহ জায়েজ ছিল উতবা ও তাইবা হলো আমার নবীর আপন চাচতো ভাই আলীর মতো চাচতো ভাই আমার নবী দুইটা চাচতো ভাইয়ের কাছে দুইটা বড় মেয়ে মেজে মেয়ে বিবাহ দিছে যখন আমার নবী কালিমার দাওয়াত দিছে গো আবু জাহেল তো আবু লাহাব দৌড়ায় যায় বলতেছে মুহাম্মাদের মেয়ে দুইটাকে এমন মার মারবি মেরে মুহাম্মাদের মেয়ে দুইটারে তালাক দিয়ে দিবি বাজান এবার আমার দিকে তাকান জায়নাব আর উম্মে কুলসুমকে ঘরের মধ্যে আটকায় বাবা বোতলের মধ্যে পানি ভরিয়া গরম পানি ভরিয়া এমন মায়ের গুলা মারছে সমস্ত বডিডারে বাবা রক্ত জমায় দিছে মারতে মারতে সমস্ত নাক মুখ ফাটায় ফেলাইছে সমস্ত বডিডারে বাবা ইঞ্জুরি করে ফেলেছে গলা ধরে টানতে টানতে বাবা বাবার কাছে নিয়ে গেছে তুমি আমার খোদারে বাদ দিয়া নিজের মন গড়া খোদা উদ্বোধন করছো এই জন্য তার প্রায়শ্চিত্ত ভোগ করো তোমার মেয়েদেরকে তালাক দিয়ে গেলে বাবা আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে
এই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না আমি জানি না রাজশাহীর বাইরে কার মা নাই গো এই মাসবার মধ্যে কার বাবা নাই এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই গো মা মা আমার নবীর কষ্টের কথা শুনে যারা এখন কাঁদবা বাবা যখন নবীর দুইটা মেয়েকে তালাক দিয়ে রাইখে এমন মায়ের গুলে দিছে আমার নবীর দুইটা মেয়ের মায়ের দেখিয়া এমন কান্দা কানছে মেয়ে দুইটারে বুকের মধ্যে নিয়ে মারে একমাত্র আল্লাহর ভালোবাসা ইন্টারভিউতে পাশ করার জন্য আজকে তোদের এই মায়ের গুলে দেখলাম মা আল্লাহ আমার মেয়ে দুইটারে যারা এইভাবে মারছে তাদের মৃত্যু বাঘের হাতে দিও গো আল্লাহ নবী দোয়া করে ফেলছে যারা আমার এই কলিজার টুকরা জান্নাতি দুইটা মেয়েকে এইভাবে মারছে আল্লাহ গো মরণ বাঘের হাতে দিবা বাঘের হাতে আপনাদের জানা আছে বুখারী তারছে এই উতবা আর উতাইবা সিরিয়ায় যাইতেছিল ব্যবসায় কারণ এরা জানে মোহাম্মদ সাল্লাম বর দোয়া দিলে ডাইরেক্ট কবুল হয়ে যায় আল্লাহ আকবার বলেন না আমার নবীর বর দোয়া কি মিস আছে জোরে করো আরো জোরে মিস আছে আরে আমার নবী যদি চন্দ্রে ডাক দেয় চন্দ্র এ চন্দ্র দুখণ্ডিত হয়ে যা জবাব দিয়ে বলতে দেরি আছে চন্দ্র দুখণ্ডিত হতে দেরি হতো না আমার নবী যদি এই বট গাছটারে ডাক দিয়ে বলতে এদিকে আয় কমিশনারের সামনে সালাম দিয়ে যা এক সেকেন্ডও দেরি করবে না মাটি সহ এখানে চলে আসবে আল্লাহু আকবার জোরে বলতে পারেন তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে দেই বুখারীতে যেটা আসছে আবু জেহেল আমার নবীর একবার দিবার পরীক্ষা করে নাই আবু জেহেল আমার নবীর অপমান করার জন্য হাতের মধ্যে এক মুঠ পাথর নিয়ে বলতেছে মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু বলতো আমার হাতের মধ্যে কি আমার নবী বলে চাচা হাতের মধ্যে কি এটা আমি না বলে যদি আপনার হাতের মধ্যে যারা আছে তারাই বলে আপনি মেনে নেবেন না তাহলে তো আরো বলা বেজন্ডে আমার নবী বলে ফেললেন হাতের মধ্যে যা আছে আমার চাচার হাতের মধ্যে কথা কো আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে হ্যাঁ কষ্ট হয়ে গেছে আপনার রাজশাহীর মানুষ যদি নে দেয় অনেছে না ওনাকে মন কে আওয়াজ দিবা তো সেইভাবে দিবা আমার নবীর কথাটা কত দামি কথা ও চাচা আপনার হাতের মধ্যে যে যা আছে তারা এখন কথা বলবে বলো তো দেখি আমার হাতের মধ্যে কি আছে আমার চাচার হাতের মধ্যে যা আছে আপনারা কথা বলেন সেকেন্ডের ভিতরে সাতখানা পাথর আছে এরকম ছোট ছোট পাথর হাতের মধ্যে থেকে ডাক দিয়ে উঠছে ইয়া মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলে একাই আমরা হাজার সাবা আমরা সাতটা পাথর কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন কিয়ামতের মাঠে ওকুদুহান নাস ওয়াল হাজারা ওয়া ইদ্দাত লিল কাফিরিন আল্লাহ কিয়ামতের মাঠে মানুষ আর পাথর দিয়া জাহান্নাম ভরবে আমরা যে সাতটা পাথর আর হাতের মধ্যে আছি আপনি একটু বলেন যে আমাকে যেন আল্লাহ জাহান্নামে না দেয় যেই জাহান্নামের কথা আমার নবী ভয় দেখায় আবু জেহেল রে তার হাতের পাথর গুলাই কইতেছে আল্লাহ রে বইলেন যেন আমাকে জাহান্নামের ভিতর আল্লাহ না ফেলায় আবু জেহেল দাম করে পাথর গুলো ছাইরে দিয়ে কয় হায় হায় রে এমন জাদু তুই জানোস আমার নবী বলে চাচা পাথর গুলো জাহান্নামের হাত থেকে বাঁচতে চায় এটাও জাদু হইলো মজান রেবার আমার দিকে তাকান আমার বিশ্ব নবীকে শুধু এইভাবেই তারা সাইজ করে নেয় আমার বিশ্ব নবী কি বলছে মুহাম্মদ রে এখন দিন আছে রাত বানাবি রাত বানায় দিছি রাতের ভিতরে চন্দ্র উদিত কর উদিত করে দিছি এরপরে বলছে চন্দ্রটা দুখণ্ডিত করে দুই দশটে ফেলায় দি নবী এটাও ফেলায় দিছি আবার বলে চন্দ্রকে উদিত করে দেওয়ার উঠাইয়া দিছি আবার রাতের জায়গায় দিন করিয়া দে করিয়া দিছি এরপরে বেঈমান যখন উচ্চারিত করছি মুহাম্মদ রে এত বড় জাদুকর তুই বুঝতে পারিনি ও বাজান এবার দিলটা নাড়া করবা
যখন আমার নবী বলছি আল্লাহই দুইজন বেঈমানকে পাথর দিয়ে মারবা না এদেরকে কোন ঝড় বৃষ্টিতে মারবা না এদের দুইটা বেঈমানকে বাঘের হাতে মৃত্যু দিবা সিংহের হাতে মৃত্যু দিবা সিংহতে যেন ওদের পারিয়া সিরিয়া খায় এই বর্দ যখন দিয়ে ফেলেছি আবু জেহেল বুঝে ফেলেছি আবু লাহাব বুঝিয়ে ফেলেছি দুনিয়া সব মিথ্যা হতে পারে মুহাম্মাদের কথা কোনদিন মিথ্যা হতে পারে না আমার জন্ম মিথ্যা হতে পারে মুহাম্মাদের কথা মিথ্যা না আমার পোলা দুইটার মৃত্যু হবে বাগের হাতে আবু লাহাব বুঝে ফেলছে এই জন্য পোলা দুইটারে এমনকি কাবা ঘরের সামনে যাইতে দিও না ডরে দুই বছর আড়াই বছর পাহারা দিয়ে রাখছে পাহারাদার রাখছে পাহারাদার বুঝেন না বোর্ডিং এ যেন কোন রকম ভাবে আমার ছেলে দুইটার সামনে বাঘ সিংহ না আসতে পারে তো দুই বছর আড়াই বছর যাওয়ার পরে আবুল হাব মনে মনে ভাবছে এখন আর মোহাম্মদের বর্দ কাম হইব না ওটা বাসি হয়ে গেছে বাসি বাসি বোঝেন নাই দুর্বল হয়ে গেছে এখন আর কাজ হইব না ওতমা কয় আব্বা যখন আড়াই বছর হয়ে গেছে এখন আর ওই বর্দয় কাজ হয় বোঝা গেছে মোহাম্মদের বর্দ এখন আর কাজ হয় না আমি ব্যবসায় যাই কয় যা এবার আওয়াজ দিয়ে দে আমার নবীর দোয়া কি বিফলে আছে বাসি হয়ে যাবে এক চাষা বুম ধরে চায় রয়েছে কোন দিকে আওয়াজ দেয় না আমার নবীর বরদোয়া কি মিস আছে বাসি হয়ে গেছে গান্দা হয়ে গেছে একে তোমাকে হোটেল আল্লাহর দরকার হোটেল পচা তরকারি যে একদিন যাওয়ার পরে বাসি হয়ে গেছে এটা বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মাদের বরদোয়া আল্লাহু আকবার বলতে হবে বেঈমান দুইটা চল্লিশ জন কাফেলা কোন কোন রেওয়ায়েত আছে সত্তর জন কাফেলা কোন কোন রেওয়ায়েত আছে তিনশো কাফেলা তিনশো জনের একটা দল মাল সামান লইয়া সিরিয়ায় রওনা দিছে এবার আওয়াজ দিয়েন এরা করছে কি আবু লাহাব কইতেছে হন যদিও আড়াই বছর দুই বছর হয়ে গেছে মুহাম্মাদের বরদ আমার মন কেন যেন কইতেছে মুহাম্মাদের বরদ তোরা সবরে গেলে কামে লাগবে মনে রাখবেন আলেমুল আমার বরদ কোনোদিন মিস হয় না কথা কন নাকি কারাবন্দি আলেমুল আমা যদি বরদ দিয়েই থাকে দীপ্ত কণ্ঠ আবার শুনে রাখবেন সারা দুনিয়া একদিকে যেতে পারে আলেমুল আমার বরদ কোনোদিন বিফলে যাবে না যখন বলেছে মুহাম্মাদের বরদ মিস যাইতে পারে না যা তো তিনশো জনের কাফেলার মধ্যে এরা ডরে ডরে তাঁবুর মধ্যে ঘুমাইছে ঠিকই একবারে সবাইরে ধরেন এক তাঁবুর মধ্যে পনেরো জন ধরে এক তাঁবুর মধ্যে এইদিকে সাতজন এইদিকে সাতজন ও মাঝখানে শুয়েছে পনেরো জন মার্কা দুই ভাই দুই তাঁবুতে শুয়েছে তিরিশ জনের মাঝখানে রাত যখন দুইটা বাজছে সিংহ দুইটা আসছে আমি আর ওয়াজ করি না আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا হুইয়া পড়ে তাকবীর দাস কাবেড়া আমি জানি রাজশাহীর মানুষ রাজশাহী মারহাবা বলে রাজশাহী মানে কি রাজার সিংহাসন বেটা তোমরা জান্নাতে যেও রাজার সিংহাসনে থাকবে নবীর বিরুদ্ধে কথা বললার জায়গায় পুঁতে ফেলবো আলেম ওলামার বিরুদ্ধে কথা বলার জায়গায় মার্ডার করে ফেলবো রাজিয়া শুনে নাই কায়কে রাজিয়া সারা কোলাকে হাত তুলে দেখায় দাও
مرحبا مرحبا اتاك ঠিক আছে ওরে ইচিন কালা কাচামরা কালা না আওয়াজ না কে এই আমার বাপের বানানো কথা না আল্লাহ বলে আমারে জিজ্ঞাসা করো 30 জনের মাসখানে বেঈমান দুটো ঘুমাইছে ভুলে যাও না এই হাদিস যারা ইসলামের বিরুদ্ধে কথা কও কোরআনের বিরুদ্ধে কথা কও তোমার আমার ওই নাস্তিকগুলো দেখে নিবা মৃত্যু হবে এরকম বদমাইশের হাতে ডাকাতের হাতে গুন্ডার হাতে পথভ্রষ্টের হাতে সন্ত্রাসের হাতে মৃত্যু হবে কষ্ট হইতাছে ও আমি তারপর ওয়াজ করব বহুত কষ্ট হইতাছে কানা আমি ডাকার তাইছে কানা মগা বড় কানা আমার বলে কষ্ট হয় না সি 11টায় বাসার থেকে বের হইছে আমার বাড়ি কেরানীগঞ্জের থেকে ঢাকা এখানে আইছি মাগরিবের নামাজ রাখতে মাগরিবের নামাজ আইয়া পড়ছি রাজশাহী তাহলে বুঝেন সুবহানাল্লাহ আমি শুধু আমার দিক তাকাবেন শরীরে একবারে এনার্জি নাই বলে চলে আর গতকালকে দুইটা প্রোগ্রাম ছিল ঢাকার ভিতরে খুব কষ্ট হইছে তারপর আমি দেখব আপনাদের আওয়াজ যদি ভালো হয় তাহলে কিছু চলবো নালে বিদায় নেব শুধু আমার সাথে বলবেন এই জমিনের মালিক কে আল্লাহ উনি এখনো আছেন না নাই না বুড়া হয়ে গেছে আল্লাহর শক্তি কমে গেছে না হ প্রধানমন্ত্রীর মতো বুড়া হয়ে গেছে না খালেদা জিয়ার মতো হ্যাঁ একবারে অক্সিজেন দিয়ে চলে না উনি আছে জানেন না পাওয়ার কত বলি কোরআন শরীফ থেকে ওনারটা উনি নিজে কয় আপনার বলা লাগবে না আল্লাহ তাআলা নিজে কয় تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا هو العزيز الغفور আমি তো আব্দুল গফুর না আমি এমন একজন গফুর পৃথিবীর কারো কাছে শক্তি আমার আওলাদ করে আনতে হয় না আমি ওয়াল ইন ওয়াল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে আমি কইছে না হে কইছে কে কইছে এবার তাকান আমার দিকে 30 জনের মাসখানে বদমাই জুড়ে হইছে রাত আড়াইটার সময় সিংহ দুটো আইছে তো সিংহ যেখানে যেখানে ঢুকবে মনে রাখবেন সিংহের গায়ে একটা ঘেরান আছে সিংহের ঘেরান যখন 30 জনের নাকে পৌঁছাইছে এখন তো সবাই কাঁপতে যায় আল্লাহ কিল লেগে বদমাইগুলো গাইছিলাম ও হইছে যে কইছে মুহাম্মাদের বর্দা বলে বাসি হয়ে গেছে কো বাসি হয় না আমার তাজা হইছে গো আরে ঠিকই তো বাঘ আইছে তে প্রথম যে হইছে বাঘ আরে ড্যাঙ্গাই আইতাছে ড্যাঙ্গানো বুঝেন আমাদের গোপালগঞ্জের ভাষা মানে অবাত্রিক করে আসতেছে বাঘ একজনের উপর দিয়া আর একজনের প্যাডের উপর দিয়া হে তার নাকের কাছে হুইঙ্গে দেহে ও উৎবারা না হইব না বুঝে নাই আমি কি চাই এবার লাশ চাস বাগে 25-7 লম্বা সিংহডা নাকের কাছে নিয়ে হুইঙ্গে দেহে ঘেরান নিয়ে দেখে এটা উৎবা না পাশের তাবুতে আর একটা 25-7 সিংহ নাকের কাছে এক একটা ঘেরান নাই দেখে এটা উতাইবা না সুক্তে 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 এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত তিনবার বাঘ পাইচারি করছে তিনবারের বার হাদিসে আসছে হাদিসে তাওজিতে তিনবার লাগছে না তো প্রথমবারই পারতো আর কলজাটা বাইর করে ফেলতে ও বুঝাই দিছে বুঝাই দিছে এই সিংহগুলা পৃথিবীর কারো কথা শুনে নাই একমাত্র তার কথায় চলছে কার কথায় কার কথায় মজন এই মাতার থেকে ওই মাতা পর্যন্ত তিনবার সিংহ গুলে গেছে নাকের কাছে ঘেরান নিছে এই উৎমার ও তাইবা
বড় কম্বল মুড়ি দিয়ে শুয়ে রইছি বাজান রে উতবার নাকের কাছে যখন ঘেরান নিতে গেছি উতবার ঘেরানটা পায়া আর কলিজার মধ্যে সামনের পাও দুটো ঢুকাইছে কলিজাটা টান দিয়ে ভাই মুখের মধ্যে নিয়ে কুকুরের বাচ্চার মতো কুকুর যেমনে গালের মধ্যে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় অগো দুই ভাই রে বাবা তাই না যখন তাবুর থেকে বাইর করছি কলিজাটা তাই না বাইর করছি এই সামনের হাত দিয়া চোখ দুটো উড়িয়ে ফেলছি বাজানদের নারী বুড়ি গুলো তাই না বাইর করে ফেলছি আশ্রাইতে আশ্রাইতে প্রায় এক ঘন্টা পর্যন্ত মারছি নাকের গিল মাথার গিলু গুলা বাইর করে ফেলছি কি বিবিষ অবস্থায় মারছে এই দুইটারে ওরার ব্যবসা বাণিজ্য নাই গো ওইটা ফেলাইয়া রাইকা তখন মক্কায় আসছে এই 300 জন কাফেলা কাঁপতে 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 বাবা সবার গায়ে জ্বর উঠে গেছে মক্কার সব বেঈমান গুলা কাবা ঘরের সামনে সমাবেত হইছে সবাই বলতাছে তোদের কি হইছে বলে কি হইছে কেমনে কমু ওই দৃশ্য তোরা যদি দেখতা এইগুলা দুনিয়ার কেউ সহ্য করতে পারবো সিংহ দুইটা এইভাবে তাদের দুইজনকে নির্মম ভাবে মারছে আমরা ওখানে দাঁড়াইয়া দেখার মতো দৃশ্য নাই বাজাদিবার একটা আওয়াজ দিবার সব বেঈমান গুলো এক হয়ে গেছে মুহাম্মাদের বর্দর কারণে আমাগো নেতার ছেলে দুইটার যখন মৃত্যু হয়েছে মুহাম্মাদের উপরে কষ্টের স্টিম রুলার চালায় দিব বাজান দেবার দিলটা নরম করে ফেলবা দারুন নাদুয়ার ভিতরে তারা বাজান সমবেত হয়েছে মুহাম্মদ যদি আজকে কাবার মধ্যে ঢুকে মুহাম্মদের সাইজ করব এই কথা বলিয়া প্রত্যেকটা ঘরের থেকে এক একজন যুবক তারা তাইন করছে নির্দিষ্ট করছে সবাই মিলিয়া মুহাম্মদকে মাইরের মধ্যে তোমরা সমবেত একসাথে থাকবা ও বাজার আমার নবী তো সহজ সরল মানুষ কাবা ঘরের মধ্যে যখন মুহাম্মদ আসবে মুহাম্মদের গলায় ফাঁস দিয়ে মাইরে ফেলবা আমার নবী রাইতে একটা সময় তাহাজ্জুদ পড়ার জন্য কাবার মধ্যে ঢুকত প্রত্যেকটা বংশের যুবক গুলা বাবা খাত্তাব বংশের পোলারা কোরাইশ বংশের পোলারা আব্দে মানাবের পোলারা কোসাইয়া কেলাব বিন মুর্রা বিন কাব বিনের সব সন্তান গুলা বাবা বড় বড় ডাকাত গুলা বড় বড় সন্ত্রাসী গুলা ছাপা মারা পাহাড়ের সামনে বড় বড় রামদাউলে দাঁড়াই রয়েছে মুহাম্মদ ঢুকলেই মুহাম্মদ রাজকে ভাগা দিয়ে ফেলব গরের গোস্ত জন্যে ভাগা দেয় মুহাম্মদকে ভাগা দিব বড় বড় সামরার বেল্লায় সাবুক লয়ে দাঁড়ায় রয়েছে ও আমার রাজশাহীর ভাইরা এখন চোখের পানি ফেলাইয়া নবীর পক্ষে একটু দোয়া করব আজকে আমার নবীর কি জানু হয়ে যাবে এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানতেন না গো বাবা যদি গায়েব জানতেন আগের থেকেই জানতো আমার মাইরা ফেলবে বাজানরে সব বংশের পোলাপান গুলি যখন দাঁড়ায়াছে ভকাইটা যুবক সন্ত্রাসী যখন দাঁড়ায়াছে আমার নবী বাবু সালাম দিয়ে আপনাদের জানাছি বাবা মা খাদিজার বাড়ির থেকে ডাইরেক্ট আসা হইতো বাবু সালাম দিয়া এই দরজাটা এখন বন্ধ বাবা কোনো হাজির যাইতে দেয় না আমি 2004 সালে যখন জীবনের প্রথম হাজে যাই এই দরজা দিয়ে সর্বপ্রথম বাবা আরাফার মাঠ থেকে আইসা বাজান ফরজ তফটা করছিলাম এই দরজাটা শুধু বছরে একটা দিন খোলে গো বাবা এই দরজা দিয়ে এখন সাধারণ মানুষ ঢুকতে দেয় না এই বাবু সালাম দিয়া দুনিয়ার সব নবীরা হস করছে বাবা এই বাবু সালাম দিয়া আমার নবী কাবার মধ্যে ঢুকছে বাবা
কাবার দরজার মধ্যে ঢুইকা বিজয় পতাকা লাগায় দিছি ফাতেমা মক্কা যেদিন হয়ে যাবে এই বাবু সালাম দে আমার নবী ঢুকছি আমার আল্লাহ বলে ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা নবী আজকে বিজয় দান করে দিলাম কেমন লাগে গো এ আমার রাজশাহীর যুবক ভাইরা রে আজকে মার্চের 2 তারিখ আমার মাওলারে দেখায় দিবা মার্চের 2 তারিখ হাজার হাজার মুসলমান রাজশাহীর জমিনে রাজশাহী শহরের মধ্যে দেখায় দাও নবী যদি আমার নবী যদি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের সামনে দাঁড়ায়া বাজানরে বিজয় পতাকা গেড়ে দিতে পারে বাইতুল মুকদ্দাসকে রক্ষা করার জন্য বিজয় পতাকা উত্তোলন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের ভিসা দেয় বিজয় নিশান ঘোরাবার জন্য বাইতুল মুকদ্দাস যাইতা কা কারাসি আসো আল্লাহকে তো হাত দেখায় দাও سبحان الله بور خیتار نیسی زیادی کوئی احن کو باق ہے تمہار دولر دوی چکر نیتا رازو دیا کو اے زور زور نوکر میسیل دی توہنر اوش تھا ہے کتا کرنا کہا اے بڑا کتا کرنا کہا دارین سیز دورے کار دانے سیز دورے کار او توہن بانگو مندر سوبی اللہ نوٹ پایا توہن پی نک بای رزائے نا ریحن آئی لیک پر ریحن آئی مور گی وجہ بو ایک بور ہے ہم نیسا ہے رہتے منہ باگون بیستے بوئی سے بیٹھا جدی فاتح مکہ نہ ہوئی تو قرآن راست شاہی پر جن داشتا نا بدر جد سنگوڑی دینا ہو لے قرآن گوپال گنج جیتو نا مونے رکھتا ہو بے سارا دنیا ایک دیکھ جیتا بہرے اما نبی اور امار اللہ دین قرآن تک بے ایک دیکھ پولیٹیکل حسابے جیتا مونے سے شیٹا کرتے باری اسلام نیا قرآن نیا جو دیکھو بھنڈا می کرے اور داد بھینگے پھیل گو تو ہونار کنو دول تھک بینا کسی را اومیلی کسی بی ایم پی اوڈا پورے ہمی جانی امار قبر کنو اومیلی کلا را جابینا امار قبر کنو بی ایم پی نیتا را جابینا ہے جابے ہمی جدہ اومیلی کر بورو سرا اللہ خیتا اللہ ہوئی تو لہا مار مٹو باشی کے دیکھ گاس پھولیر مالا لے جائے کینو بیتو رہ جامارے کی کیلان کیلائی تیسے اوڈے تو دیکھ بولا কথা কন না গা কষ্ট হইতেছে তারপর আমি ওয়াজ করব দেখ সাথে বলতে হবে জমিনের মালিক কে আর জোর বলো কে 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 তাকা ওই দিকে বেটা ফাতে মক্কা হয়ে গেল 60 হাজার বাহিনী নবী আমার বললেন বেলাল রে কাজ কর আজান দে بلال کی بولی آزان دی سلو اللہ اکبر اللہ اکبر بلال ری کانٹس شاتے پانچا شدر فرستا کانٹو ملائی سے ابو سبیان اللہ تکن مکر لیڈر پیسیڈن ابو سبیان ار گوریر ইটা শুদ্ধ কাপতাছে দূর সাতা ওয়াজি করুন নামে এ এটা তো বেলালের আজান নবী সামনে বহা ইমামুল মুরসালিন বহা বাদশা গোর গোবিন্দ সিলেটের জমিনে কালীবাড়ি দেশটা সুরমা নদী পার হওয়ার জন্য 360 জন আউলিয়া নিয়ে আসলেন শাহজালাল আলামানি মারহাবা বলেন আপনাদের রাজশাহীতে মানে একজন ওলি আছে আছে না কি জানো নাম আল্লাহ শাহ মখদুমের কবরে দেখিনি নাকি কি নাম ওনার মারহাবা বলেন ওই একজন কিন্তু ওই 360 জনের একজন আল্লাহ আমার আল্লাহ বলছিলেন রব স্বপ্নের ভিতরে বিশ্বনবী বলছিল শাহজালাল আমাদের মাদ্রাসা স্যার শাইখুল হাদিস গিরি স্যার বহুত পড়াইছেন মাদ্রাসায় রাতে অন্ধকারে আমার অর্ডার বাংলাদেশে যা একজন মুসলমান সন্তান হারাইয়া
বাদশা গুরগোবিন্দ অত্যাচারে অতিষ্ঠ হইয়া আজকে রাস্তায় রাস্তায় ঘুরতাছে তার সন্তানদারে দুই টুকরা করে মায়ের হাতে এক টুকরা বাবার হাতে এক টুকরা তুলে দিয়ে তুই গুরগোবিন্দ যাবি আর সিংহাসন রে ভাইঙ্গা পস পস করে দিবি আল্লাহ যারা আস্তা আল্লাহ হকার বলবে হের হাড়ের রোগ দিবা তারে আল্লাহ তারে হাতানে রোগ দিবা আল্লাহ করুণা দিবা হইব না করুণা রইব না আর আইব না যদি কেউ কয় কেরুন করুণা হইছে ও বিশ্বাসই করে না কয় হুয়া বুয়া ইন্নামা বুয়া ঠিক না বেটি আসলে কিন্তু বুয়া না করুণা আছে এখনো পর্যন্ত আছে এখন আলহামদুলিল্লাহ আমরা ভ্যাকসিন তৈরি করছি আল্লাহর সূত্রে ভ্যাকসিন লাগাইছি মোটামুটি আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি মোটামুটি করোনা কি জিনিস আমরা বুঝতে পেরেছি হয়তো এখন ইনশাআল্লাহ আল্লাহ পাক এই রোগটাকে তার কুদরতি হাত দিয়ে একটু দমন করছে যে করোনা যে এখনো নাই তা কিন্তু না আছে কিন্তু এখনো এখনো দুই সাইড দশজন কিন্তু প্রতি মাসে পাওয়া যায় হসপিটালে ঢাকা যত আমরা থাকি আমরা জানি আল্লাহ আমাদেরকে আল্লাহ হেফাজত করেন দরকার না আমিন ঠিক আছেন তো ইনশাআল্লাহ আর মাত্র দশ মিনিট কথা বলবো আরে হ আমরা কমিশনার তো একটু বড় দৌড় মারবো এই মুসলমানের পোলা আমার দিক তাকাও তোমরা যতদিন সময় ততটুক চলবে কিন্তু শর্ত একটা দুনিয়া সব ছেড়ে দেব কোরআনকে মনে আর নবীকে ছেড়ে দেব না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর তাকান এদিকে রেডি আছেন তো আমার নবী বললেন বেলাল রে আজান দে বেলাল কাবার ছাদে উঠলেন আজান দিলেন আবু সুফিয়ানের ঘরে রিটার শুদ্ধ লড়তেছে কারণ এই আজান তো মক্কার জিন্দিগিতে ছিল না আজানের আবিষ্কার তো মদিনার জিন্দিগিতে ছিল আবু সুফিয়ান শোনেও নাই যে মুসলমান আজান দিয়ে নামাজ পড়ে যখন বলেছে হাইয়া রাসুলান আবু সুফিয়ান ঘরে তো দৌড়ে বেরিয়েছে কারণ আবু সুফিয়ান অর্থ তো জানে আসো নামাজের দিকে মানুষকে ডাইকে নামাজের দিকে মুহাম্মাদের দলে নাই হাইয়া আলাল ফালাহ এবার নতুন কি শব্দ রে আগে শুনতাম ইয়া ইউহান্নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ নবী মুহাম্মদ এইভাবে ডাক দিত ইয়া ইউহান্নাস ও ভাইরা আসেন আমার কাছে কালেমা পড়েন আর হেরা এখন কইতেছে হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালাহ ইয়া ইউহান্নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ আগে শুনতাম এইডা এখন কা হাইয়া আলাস সালা হাইয়া আলাল জিহাদ এ কি কয় আবু সুফিয়ান বেরোইছে বের হয়ে দেখে আসলে সাহাবিরা আসছে দশ হাজার ও বাইরে দেহে দশ হাজার না এক লাখ মানে আর চোখের মধ্যে আল্লাহ এমন দিয়া দিছে মক্কার পুরো কাবা ঘরের পাশ দিয়া লক্ষ লক্ষ মানুষ দাঁড়াই দিছে আবু সুফিয়ান কয় হায় হায় রে আমি যদি দশ লাখ লই আহি মুসলমানের বিপক্ষে আর জেহাদ করে পারবো না অতএবার দেরি করা যাবে না তাড়াতাড়ি স্যালেন্ডার করো ওই আল্লাহ এখনো আছে না নাই জোরে বলেন আছে না নাই এ বাজান এবার আমি দিলটা নরম দেখতে চাই গো মক্কার বেঈমান গুলো সব এক হয়ে গেল আমার নবীরে মেরে ফেলবে কিন্তু নবী মুহাম্মদকে মারার মধ্যে সব বংশের পোলাপান শরীক থাকতে হবে ভকাইতে যুবক গুলাকে এক করলো সবগুলাকে এক জায়গায় করিয়া বলল সবাই মাইরের মধ্যে অংশগ্রহণ করতে হবে বাদন সব বংশের ছেলেগুলা রাত্রি বড় বড় রান্দাও লইয়া বড় বড় ড্যাগার লইয়া বড় বড় সাপাটি লইয়া বড় বড় কোরবানির উট জবাই দেওয়ার জন্য যে চাকুগুলো আছে এই চাকুগুলি নিয়ে জাবালে সাপা মারোয়ার মাঝখানে দাঁড়ায় আছি জাবালে সাপা মারোয়ার মাঝখানটা এই জায়গাটাই হলো বাবু সালাম আমি গুনাগার জীবনে বহুতবার সাপা মারোয়া পাহাড় দৌড়াবার সময় বাবা এইখানে দাঁড়াই আমার মওলার কাছে বহুত কাঁদছি কারণ এই জায়গায় দাঁড়ায় আমার নবী কত কাঁদছে আমার নবীর দাদার বাড়ির সোজা হলো দরজা সোজা হলো এই দরজাটা আমার নবী এই দরজা দিয়ে কত হাজার বার কাবা ঘরের মধ্যে গেছে আমার নবীর কদম লেগেছে ওসমান গনির কদম লাগছে আবু বকরের কদম লাগছে হ্যাঁ হযরতে ওমরের কদম লাগছে হযরত আলীর কদম লাগছে ওমর এই দরজা দিয়ে ঢুকা কালেমা পড়ছে
বাধা নেই দরজাটা অত্যন্ত বরকতপূর্ণ দরজা এই দরজাটার সামনে দাঁড়ায় যদি কোনো হাজি লেখা দেখতে পারে বাবু সালাম এখনো দেখা আছে বাবা আপনি যদি আসল জমিনে মারওয়া পাহাড় দৌড়াবার সময় তিন তলায় গেলে পাবেন না যেখানে আসল সাফা মারওয়া এখানে গেলে দেখবেন বাবু সালাম লেখা আছে নিজ দিয়ে নিজ তলা দিয়ে দৌড়ে গিয়ে আপনি দেখতে পারবেন বাবা এই জন্য আমি আমার জীবনে যতবার মক্কা মদিনায় গেছি আমি দুই তলা তিন তলায় সহজে পাততে সদ্যে বাবা উপরে সাই করি নাই আমি সচরাচর এখানে সাই করার চেষ্টা করি কারণ এই জায়গাটায় আমার নবী দৌড়াইছে গো এই জায়গাটায় মা হাজেরা দৌড়াইছে উপর দিয়ে দৌড়াইলে তো বাবা এই জায়গাটা হাওয়ান দৌড়ানো কয় জমিন দিয়ে দৌড়াইলে এটা মনে হয় এখনো কোনো আলাদা একটা টেস্ট লাগে বাবা আমি গুনাহগার এই যার মাত্র কয়েকদিন পরে মক্কা মদিনায় চলে যাব গো বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আমি ইলিয়াস রহমান জিহাদি জীবনে যতবার আল্লাহ পাক আমার নিছে গত বছর যে ও রমজান মাসে উমরায় ছিলাম বাবা তোমাদের এই মিজান এই রাজশাহী রইছেন এটা কি মিজান নাম ওর হাজিদেরকে আমি জিয়ারা করাইছি বাবা আমি যখন জাবালে সাফা জাবালে মারওয়া এবং যেখানে যেখানে যাওয়ার মতো জায়গা উহুদ পাহাড়ে যখন এই মিজানের হাজি লয়ে গেছি মিজানের হাজিগুলা কাঁদতে কাঁদতে বাবা অচেতন হয়ে গেছে কারণ কি জানুনি মক্কা মদিনে এমন কিছু দৃশ্য আছে যেইগুলো দেখলে আর সহ্য হয় না গো বাবা তার মধ্যে এই জায়গাটা অত্যন্ত দামি জায়গা যদি ওই জায়গায় যাইতে চাও এখন দুই ফোঁটা পানি ফেলবো আমার আলেম ভাইরা জীবনে একটাবার যদি মক্কা মদিনায় যাইতে চান এই জাবালে সাফা মারওয়ার এই মাসকানটা দেখতে চান এখন শুধু দুই ফোঁটা চোখের পানি ফেলবা আমার নবী যখন জাবালে সাফা মারওয়ার মাসকান দিয়া কাবা ঘরের মধ্যে ডুববে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য হঠাৎ করে বাবা উতবা সাহেবা এই দুইটা বদমাশ আমার নবীর গলার মধ্যে চামড়ার বেল লাগে দিছে শক্ত চামড়ার বেল যখন লাগাই দিছে কোনো কোনো রেওয়ায় আছে এইরকম কাছের মতো মোটা চাবু নবীর গলার মধ্যে লাগাইয়া দুইজন দুই দিকে টানতাছে গো বাবা একজন এই মাজার সাথে পা লাগাইছে আর একজন এইখানে পা লাগাইছে সবাই টানতাছে আবু জেহেল পিছনের থেকে নবীর এই ঘাড় বাবরি সুজ ধরে বাবা কোকসা জড়াইয়া মারতাছে ও আমার রাজশাহীর কলিজার টুকরা বাইরে রে আমি শুরুতেই বলছিলাম আমার নবীর কষ্টের কথা শুনে যদি কারো চোখে পানি আসে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না আমার এ তীব নবী যখন দেখলেন আমার গলার মধ্যে ভাঁজ লাগায় দিছে গো নবী অতি তাড়াতাড়ি বাঁচার জন্য আত্মরক্ষার জন্য হাত দুইটা বেলের মধ্যে দিয়ে দাঁড়ায় আছে 17 থেকে 18টা বেইবাদ আমার নবীর মা উতবা ও তাইবা নবীর গলায় ফাঁস দিছে সাহেবা উতবার ছেলে বলি আবু জেহেল মুগির আপনি হারেস হো বাজান এই বেইমান গুলো আমার নবীর পাও দুটা চাইপা ধরছি নবীর জমিনের মধ্যে ফেলাইয়া যে জানতে পারে সেইভাবে কিল গুজি মারতাছে গো মজা না আবু বকর জানতেন না আমার নবীর এইভাবে মারতাছে গো আবু বকরকে কে যেন ডেকে ডেকে বলে আবু বকর রে তোমার বোধ দূরে কারা জানো মানে আবু বকর পাগলের মতো দৌড়ে আসলেন আমি দেখবো আবু বকরের মতো নবীর ভালোবাসা কার কার অন্তরে আছে ও বাবা আবু বকর দৌড়ে যখন আওয়াজ দিয়া বলে ও মক্কার বেইমান না রে একা পায়া তোর আমার বন্ধুরে মারতাস মাদানা বাবু করে আবার শুনিয়ে বেঈমানরা সবাই যখন ছেড়ে দিয়ে চলে গেল আমার নবীর জীবনে সবচেয়ে দারে পত্নীর মধ্যে দেখবেন মা আসমা থেকে হাদিসখানা বর্ণিত দারে পত্নীর আড়াই পৃষ্ঠার হাদিস বাবু আমার উলামায়ে কিরাম ভাইরা দেখবেন মা আসমা থেকে দারে পত্নীর ভিতরে 28টি হাদিস আছে এই হাদিসের মধ্যে একটা উল্লেখযোগ্য হাদিস আসমা বলেন
হঠাৎ করে আমার আব্বা দৌড়ে আসিয়া বলে আসমারে তাড়াতাড়ি মশকের মধ্যে পানি দে আমি বললাম আব্বু তুমি একটু আগে গেলে নামাজ পড়ার জন্য দৌড়ে কেন রিটার্ন আসলা আবু বকর বলে মা রে যদি দেখতে চাস আমার পিছনে পিছনে আসতে বা আমি আমার বাবার পিছনে বালতি ভরে পানি নিয়ে দৌড়াইতেছি আসিয়া দেখি আমার নবী পাহাড়ের সাথে পিঠ লাগাইয়া চোখের পানি দিয়ে মুখ ভাসায় বলে উম্মতি আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আসমাই হাদিসের জুজের মধ্যে বলেন আমার নবী যখন বলতেছে আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার কওমের মানুষ আমারে নিষ্ঠুরের মতো মারছে চোর যেমনে মারে সেইভাবে আমারে মারছে আল্লাহ তুমি এদের মাফ করে দাও এদের পরে গজব দিও হে আমার কলেজার টুকরা যুবক ভাইরারা আমিও দেখবো আমার নবীর জন্য আবু বকরের মতো কে কে কানতে পারো আবু বকর আমার নবীর মাথাটারে বুকের সাথে লাগাইয়া মাথাগুলা এইভাবে টাইনা টাইনা চুলগুলা টানিয়া টানিয়া দিচ্ছে ওবা জানা মা আসমা বলেন আমি আমার আব্বার সাথে পানি ডালতাছি আমার নবীর মাথার মধ্যে এত ধুলা বালু আমি যখনই পানি ডালছি আমার আব্বা যখন মাথার মধ্যে পানি দিয়ে চুলগুলা টান দিছে শুকনের সুবারির থেকে এইভাবে যেরকম টান দিলে সুবারির সোবলাটা উঠে আসে আমার নবীর মাথার চুলগুলো উঠে আসতেছে ও আমার রাজশাহীর ভাইরা কবরে যাইবার পরে তিনটা প্রশ্ন করবে মার রব্বু কামা দিন কামা নবী বুইতা ফিকুম মান হাদার রাজুল হে রাজশাহীর উম্মতেরা রবের পরিচয় দাও গো তুমি যে কোন ধর্মে জন্ম নিছো পরিচয় দাও আর একটা পরিচয় দাও তুমি এই মানুষটারে চিনুনি মানহাদার রজুল বুইসা ফিকুম এই মানুষটারে চিনুনি যদি আজকে তুমি এখানে বসে কান্দ গো বাবা নবীর কষ্টের কথা শুনে তুমি কাঁদছো আমি আল্লাহর কসম করে বললাম কবরে নবীরে দেখার সাথে বলে ফেলবা এটা আমার দয়ার নবী গতকালকে নবীর জন্য জীবন দেব আদা করছি রাজশাহী শহরে কমিশনারকে সাথে লইয়া মসজিদের সভাপতি সেক্রেটারির সাথে লইয়া আমার নবীর কষ্টের কথা শুনে ভয়ে ভয়ে কাঁদছি কেন তারে চিনব না এই চোখ দিয়েই তো কাঁদছি এটা তো আমার দয়ার নবী রাজশাহীর যুবক এখন কানবা যখন আবু বকর বলেন আমি চুল ধরে টান দিলাম মা আসমা বলেন আসমা হলো আবু বকরের বড় মেয়ে আয়েশার থেকে বাবা 12 বছরের বড় আসমা বলেন আমার আব্বা যখন চুল ধরে টান দিছে নবীর চুলগুলা উঠে আসতেছে যেই মানুষটার গায়ে জীবনে একটা মশা মাঝি পরে নাই গো আজকে তার শরীরের চুলগুলা উঠে আসতেছে আমার রাজশাহীর যুবাই রে তুমি তাকায় দেখো ডাইনে ভাবে আমার বাজার না কান্দে ওই যে চেয়ারে বসে আল্লাহর এক নবীর আসে কান্দে আমার যুবক ভাইরা কান্দে গো হে যুবক তুই যদি ভালো পরীক্ষায় রেজাল্ট করতে চাস তুই যদি আলীর সাথে জান্নাতে যাইতে চাস গো ও আমার মহিলা প্যান্ডেলের মায়েরা মাস মাস সাথে যদি জান্নাতে যাইতে চাও গো মা শুধু পুরুষরা নবীর জন্য জীবন দিবে হতে পারে না মাস মা বলেন আমি আমার নবীর মাজারা শক্ত করে ধরলাম আমার বাবা আমার নবীর মাথাটা বুকের মধ্যে নিয়ে কান্দে আর কয় নবীর গো
আপনি একা একা কেন কাবার মধ্যে আসতে গেলেন আমার নবী বলে আবু বকর রে আমার এই ভাবে মারবে আমি কোনদিন করব না কই রে হলে দেখো কারা কান্দে মানি কার জান জনম দুঃখিনী মানে ও মা জাহান্নামে যাবে না আমি ওয়াজ শুরুতে বলছি এখনো বলি তোমার সেক্রেটারি কান্দে সভাপতি কান্দে সিয়ারে বইয়ে বইয়ে আমার বাজানরা কান্দে যুবকরা কান্দে তালিবে আলিমরা কান্দে হাদিস সাহেবরা কান্দে যে আয়ুষ কান্দে কসম করে বলে গেলাম কারো একটা মানুষের চোখের পানি যদি কবুল হয় আজকে 8 বছরের চোখের পানি আজকে জমা হয়ে আল্লাহর কাছে হাজির হয়ে যাবে যদি জীবনে একবার উমরা করতে চাও একবার হজ করতে চাও এই চোখ দিয়ে যদি নবীর রওজাটা সবুজ গম্বুজটা দেখতে চাও চোখের পানি ফেলা এখন কারবা বদনে মাসমা বর্ণনা করেন আমি আমার নবীর মাজাটা শক্ত করে ধরলাম আমার নবী আমি দেখব এখন নবীর আশে কয়জন আছে যুবক আশেকে রাসূল খালি মুখ দিয়ার মিলাদের মধ্যে জেলাফির মধ্যে আছে আশেকে রাসূল কয় এখন প্রমাণ করে দিবি নবীর যদি রাজশাহীর জমিনে কোন নাস্তিক গালি দেয় আওয়ামী লীগ করো বিএনপি করো জামাত করো ওর জায়গায় পুঁতে ফেলবা জায়গায় পুঁতে ফেলবা কে কে রাজি আছো আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও বারাকাল্লাহ ফি হায়াতি অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নাস্তিকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আল্লাহু আকবার জোরে বলতে হবে অ্যাকশন হবে নাস্তিকদের বিরুদ্ধে কথা ঠিক দাবে ঠিক বাংলার জমিনে আজকে কোরআনের বিরুদ্ধে কথা কয় আলেম ওলামার বিরুদ্ধে কথা কয় বোতল খোর মাগি খোর জুয়া খোর গাঞ্জা খোর হিরোইন খোর কথা বলতে হবে জোরে বলতে হবে ক্ষমতা আবু জেহেলের দুনিয়ায় ছিল আজকে আবু জেহেলের বংশের একটা সন্তান দুনিয়ায় নাই আবু বকরের বংশের সন্তান আছে না নাই আলীর বংশের সন্তান আছে না নাই কিয়ামত পর্যন্ত থাকবে এখনো পর্যন্ত যখন আমি বদরে যাই হাজিদেরকে দেখি বাদ দিয়ে ধরে রাখা যায় না আবু জেহেলের কবরে এত পরিমাণ পাথর মারে গত রমজানে গেছি আমি বদরে দিয়ে এক এক হাজি ঢাকা কারেন্টের হাজি স্থানীয় পোলা শিল্পপতি আমি যখন কইছি ওই যে আবু জেহেল বদমাইশের কবর বিশ্বাস করে দৌড়ে গেছে কুত্তে কুত্তে এত বড় পাথর লয়ে আবু জেহেলের কবরে মারতাছে কি কয় শুনবেন এই হাজির মতো সে বুড়া আর সব পাইকে গেছে কইন হুজুর আপনার মুখে আমি শুনছি আবু জেহেল বলে আমার নবীরে থাবুর দিছিল ওর যদি আমি আজকে বদরে পাইতাম আমার শক্তি আল্লাহ থাকুক বা না থাকুক ওর কল্লাটা মুড়াই দিতাম যখন আমি বলছি ওই যে উতমার কবর ওই যে সাহেবার কবর এই কথা বলতে দেরি আছে ওই যে বলছে ওই যে উতাইবার কবর মনে হয় সে লোহার গিরিল ভাঙিয়ে লাইব একে বলে এসকে নজর মারহাবা বলতে পারে না যে কিছু কিছু যুবক এখনো পর্যন্ত নবীর কথা শুনলে লাভ দে লাগ দিয়ে তাকবির দেয় এটা ওর নিজের শক্তি না ওর নিজের দেওয়ার শক্তি না এটা আবার আল্লাহর দেওয়ার শক্তি এই শক্তি পৃথিবীর কেউ বাধা দিয়ে রাখতে পারে না নদীর সুরত যেমন কোনোদিন বাধা দিয়ে রাখতে পারে না পদ্মা নদীর সুরত কেউ বাধা দিয়ে রাখতে পারে না কোরআনের প্রেমিকদেরকে কোরআনের রাস্তা থেকে কেউ সরাইতে পারবে না যত মামলা যত হামলা যত রক্ত সব থেকে প্রস্তুত কোরআনকে জমিনে টিকায় রাখার জন্য কষ্ট হইতাছে দুই মিনিট
আমার বডি না নাকি শুধু একসাথে বলতে হবে আমার নবীর চেয়ে সুন্দর মানুষ কেউ আছে আমার জাতির পিতা ইব্রাহিম যদি তার জীবনে সর্বোচ্চ ভালোবাসা দিয়া আমার আল্লাহকে ভালোবাসতে পারে আমরাও রাজি আছি না নাই রাজি আছি না নাই আল্লাহকে ভালোবাসতে যে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন কিনা জীবন দেওয়া লাগবে না খালি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন দেই না কোন কোন সান্দু পড়বা তা খালি দেই জীবন তো সবাই ওয়াজের মাঠে সবাই দিয়ে দাও নামান হাত এককারে যদি কই আল্লাহর জন্য জীবন কে দিবেন সবাই ওয়াজে আইয়া ফেরেশতা হই যায় হাত উঁচা করে কা আমি দিব আবার যখন আলেম ওলামা ডাক দেয় ওই বিমানের মোড়ে ওটা হুজুর গো মাগনা যান পরের ডাকায় ওরা দিগা কত কোন না কেন তখন আর এক সান্দু হই না ঠিক না বেটি জোরে কর যতদিন এই দেহে আছে প্রাণ আল্লাহর জন্য গিয়ে যাব গা যতদিন এই দেহে আছে এক ফোঁটা জান এক ফোঁটা জান এক ফোঁটা রক্ত ততদিন কোরআনের পক্ষে এই কণ্ঠ বাজব ইনশা 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 কি মুখ দিয়া হ্যাঁ অন্তর দিয়ে বলছো তো লেবার অন্তর দিয়ে বলো সামনে ৩০টা রোজা আসতেছে কে কে রাখবে আল্লাহ দেখো মার্চ মাসের ২ তারিখ গো মালিক এই মার্চের ২ তারিখ হাজার হাজার মানুষ গভীর রাত্রে ওয়াদা দিল মালিক ৩০টা রোজা রাখবে ৩০ দিন তারাবি পড়বে আল্লাহ যতটুকু সম্ভব এতিম মিসকিনের পাশে দাঁড়াবে তুমি তোমার নবী না বলছে মানসম রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার যারা ৩০টা রোজা রাখবে ৩০ দিন তারাবি পড়বে আমি আল্লাহ আমার আল্লাহ তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করে দিবে ৩০ দিন রোজা রাখবেন তারাবি ৩০ দিন পড়বেন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন গোরার ডিম করবা বিয়ার পরে মা বাবার খবর লয় না বাপ কই খায় মা কই খায় খবরও লয় না এমন সান্দু আছে না নাই মা বাপরে কষ্ট দিয়া যত রোজা নামাজ করবা কোনো লাভ নাই কতক্ষণ না কেন হিন্দুরা যেরকম না খায় তাহে বাপ মা মরার পরে ওই ২১ দিন না ২০ দিন তুমিও ৩০ দিন না খায় থাকবা যারা মা বাবারে কষ্ট দিবা কতক্ষণ না কেন রোজা নামাজ শুরু করার আগে এই যে ৩০টা রোজা শুরু হওয়ার আগে মা বাবার কাছ থেকে মাফ চাওয়ার দরকার আছে না নাই আছে আছে চাইবা ইনশাল্লাহ বলো তো আল্লাহ আকবার বলো তো এ পাঞ্জাবি এলা ভাই এ হুনো স্যান্ডেলটা লয়ে যায় না ভাই হুনে ভাই তুই যাইস না ও মনে করছে মনে আমার খুলে মুলে সব রাখে দিব যদি আজকে আপনার আজ থেকে এই বছর থেকে রোজা কবুল করাইতে চান তারাবি কবুল করাইতে চান আমি যা বলবো আমার বন্ধু হবেন সবাই বন্ধু হইতে রাজি আছেন ইনশাল্লাহ বলেন তো আমি জেহাদি মুসাফির বলে গেলাম আমি মা হারা জেহাদি আমার জীবনটাই আমার মায়ের জন্য ভালোবাসা দিয়ে আল্লাহকে ভালোবাসা দিয়ে করছি কারণ ১২ বছর বয়সে আমি মা হারাইয়া পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশে আল্লাহ আমাকে নিছেন এই পর্যন্ত যেই দেশে আল্লাহ আমাকে নিছেন যতটুকু গরিবানা হালাতে গেছি ১৪টা কান্ট্রি আমি সফর করেছি যেই দেশে গেছি ওই জায়গার ভিতরে আমার মায়েরে খুঁজছি দেখি আমার মায়ের মতো একটা চেহারা মা পাই কিনা পাই নাই ২০১৩ সালে যখন আমি আমার জীবনের প্রথম মালয়েশিয়া যাই প্রথম মালয়েশিয়া মালয়েশিয়ান মেয়েরা কিন্তু ফর্সা কিন্তু ওদের নাকটা একটা চ্যাপটা একটা বুসা হঠাৎ করে আমি যখন মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া গেলাম ইন্দোনেশিয়া যাওয়ার সময় ইন্দোনেশিয়ার মেয়েরাও কিন্তু মালয়েশিয়ানদের মতো অনেক ফর্সা তো মনে মনে ভাবলাম এমানি সুদানি ওই জায়গায় বিশেষভাগ ইন্দোনেশিয়া বালি দ্বীপ আছে তো অনেক বড় একটা দ্বীপ আছে এখানে অনেক ফরেনিয়ানরা বসবাস করে ফ্ল্যাট কিনে অনেক ব্যবসা বাণিজ্য করে সাগরের পারে
বাজানে পৃথিবীর অধিকাংশ দেশের মানুষ ইন্দোনেশিয়া গেলে দেখতে পাবেন বালি দ্বীপে সাগরের পাড় দিয়া হাঁটতাছে ও বাজার তখন আমার মনের মধ্যে আসিয়া গেল কারণ ওই মহিলার সাথে আমার মায়ের কিছু মিল ছিল আমার আল্লাহর কুদরত কেমন গো বাবা আমি ইংলিশে জিজ্ঞেস করলাম আপনার কান্ট্রি কোথায় ওই মহিলা বলতেছে লেবানিনি না সুদানি আমি বুঝতে পারি নাই না ইয়ামানি বাজানে যখন বারবার বলতেছি তোমার দেশ কোথায় আমি বললাম আমার বাংলাদেশ দেশ এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা বলে তোমরা যেখানে আসছো এরকম দাড়ি টুপি লাগায়া পাগড়ি লাগায়া এইটা কি কানে এলাও আমি বললাম মাগু আমার আল্লাহ কোরআনে বলছে কুলসিরু ফিল আরদ জমিনটা ঘুরিয়া ঘুরিয়া দেখতে হইব সব জায়গায় আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাই দিতে হবে যখন আমার সাথী ভাই ইন্দোনেশিয়ার উনি বুঝায় বলতেছি আমরা থোড়া থোড়া কিছু কাজ করতেছি দ্বীনের কাজ যদি এই অবস্থায় আপনারা যেভাবে সাগরের পারে চলাফেরা করেন আল্লাহ যেন আপনাদের হেদায়েত নসিব করে বাজান এই কথাগুলো বলতেছিল আর আমি মনে মনে ভাবতেছিলাম ও মালিক এত সুন্দর করে কত মানুষ কত মহিলা কত পুরুষ বানাইলা আমি ইলিয়াস রহমান জিহাদি এই পুরুষ মহিলার মাঝে আমি আমার জনম দুঃখিনী মায়েরে খুঁজি কোথাও যখন পাইতাছি না পৃথিবীতে একবার যদি মা চলিয়া যায় কোনোদিন পাওয়া যায় না হজে গেলে বাবা অন্তত 160টা 65টা দেশ থেকে অবাজান যখন মহিলা পুরুষ একসাথে আরাফার মাঠে সমাবেত হয় আল্লাহ পাকের কুদরত দেখা যায় গো বাবা এর মধ্যে আমি আমার মায়ের মতো একটা চেহারা খুঁজছি ও আমার রাজশাহীর বাইরে পৃথিবীর যত দেশে গেছি আমি আমার মায়ের মতো কাউকে পাই নাই তুমিও তোমার মায়ের মতো কাউরে পাইবা না তুমি তোমার বাবার মতো কাউরে পাইবা না শুধু একটা কথা ওয়াদা দিয়া যাইবা যেই দুইটা চেহারা পৃথিবীতে কোনোদিন পাওয়া যাবে না এই দুইজনের মনে কষ্ট দিয়ে কোনোদিন কবরে পাঠাইও না তোমার কোনোদিন রোজা নামাজ আসমানের মালিক কবুল করবে না ঠিক না বেটি ঠিক জোরে কর ঠিক আরো জোরে ঠিক মা বাবারে কষ্ট দিবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন কে কে রাজি আছেন মা বাবার কষ্ট দিবেন না ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন শবে বরাতে অনেকে উদযাপন করছেন করছেন না কি আপনারা কি শবে বরাতের পক্ষে না বিপক্ষে হ্যাঁ পক্ষে মাশাআল্লাহ তো দিছেন আপনারা এখানে তো অনেক বিপক্ষে লোক আছে আছে না কিন্তু আমিও শবে বরাতের পক্ষে বাংলাদেশে আহলে হক উলামায়ে কেরাম তারাও শবে বরাতের পক্ষে শবে বরাতে শবে কদরে যত রোজা নামাজ বলেন কোন শবে বরাতে শবে কদরে আপনার দোয়া আসমানে যাবে না যেই যুবকটার বরদোয়া তার মা বাবার বরদোয়া তার অ্যাকাউন্টে আছে আমি ওয়াজ কমিটির যুবকদেরকে বলবো তোমরা একজাক তরুণ এই মাহফিলটা বাস্তব করার জন্য জান ফেদা করে দিছো এই যে কমিশনারের কাছে দৌড়াইছো এমপির কাছে দৌড়াইছো পুলিশ কমিশনারের কাছে দৌড়াইছো ওসির কাছে দৌড়াইছো বিভিন্ন জায়গায় দৌড়িয়েছো আমি চাই তোমরা জাহান্নামে দৌড়াবা না তোমরা ডাইরেক্ট জান্নাতে যাবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতে যাবি না ভাই যাবি ইনশাআল্লাহ বলো তো শুধু একটা কথা বলতে চাই যদি জান্নাতে যাইতে চাও মা বাবার দোয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না ঠিক না বেটে সবে বরাতে কোনোদিন ওর দোয়া আসমানে যাবে না যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে সবে কদরে রোজা নামাজ যাই বলো কোন রোজা নামাজ আসমানে যাবে না যদি মা বাবার বরদোয়া অ্যাকাউন্টে থাকে আমি এখানে আসার আগে যে যুবকগুলো আমারে আনছে কষ্ট করে ওরা বারবার খালি আমার পিছনে ঘুরছে আর বলছে ওদের মা বাবা নিয়ে একটু আস করবে মা বাবার আজ আমি কি করবো ক ভাই আমি যেদিনকে মা বাবার ওয়াজ করতে যাই ওদিনকে আমার বুকে সহ্য হয় না পরের দিন বুক ব্যথা হয়ে যায় আমি তো 12 বছর বয়সে মা হয়েছি আমার মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বাবা যে জমিনে ঘুমিয়েছে বঙ্গবন্ধু ওই জমিনে আমার মা ঘুমিয়েছে আল্লামা শামসুল ফরিদপুরি যে জমিনে ঘুমিয়েছে আমার মা ওই জমিনে ঘুমিয়েছে হাজি শরিয়াতুল্লাহ যেই জমিনে ঘুমিয়েছে ওই জমিন আমার মা ঘুমিয়েছে
পৃথিবীতে যারা মায়ের জন্য কাঁদবেন আপনিও ইন্তেকালের পরে আপনার সন্তান একদিন আপনার জন্য কাঁদবে তালবেলিন বাবাজির আমি তোমাদের কাছে দুটো অনুরোধ করে যাই তুমি সবচেয়ে বড় আলেম হতে পারবা যদি তোমার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকে এই গত 5 দিন আগে আমি এক জায়গায় মাহফিল করতে গেছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আবে সব ভাইরা আমি আপনাদের একটা আমল শিখাই দিয়ে যাই অতি দ্রুত আপনারা নবীর স্বপ্নে দেখতে পারবেন যারা হাফেজ কোরআন এরা তারা নবীর হাফেজ দেখতে পারবে কারণ এই পৃথিবীতে সর্বপ্রথম হাফেজ কোরআন হলো আমার নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইতে যে কইও সুবহানাল্লাহ আমি আবার বলছি এই পৃথিবীতে সর্বপ্রথম হাফেজ হলো আমার নবী সুবহানাল্লাহ এই পৃথিবীতে দ্বিতীয় নাম্বার হাফেজ আমার নবীর কলিজার টুকরা সাহাবী উসমান গনি আবু বকর বলেন ওমর বলেন নবীর এমন এমন কিছু সাহাবী ছিল সব সাহাবী কিন্তু কোরআনের হাফেজ ছিল না কথা বলেন না কেন 30 পারা কোরআন সব সাহাবীর মুখস্থ ছিল না যারা নবীর কাছে ফাতে মক্কার পরে ফাতা মক্কার পরে যারা ইসলাম কবুল করেছে অধিকাংশ সাহাবীরা হাফেজ ছিলেন না যারা ফাতে মক্কার আগে ফাতে মক্কার আগে যেই সাহাবীগুলা মারা গেছে বিদায় হজের আগে এরা তো হাফেজ হইতেই পারে নাই কথা বলেন না কেন এইজন্য নবী এইভাবে বলতেন যারা কোরআনের হাফেজ হয় সে যেন আল্লাহর 99টা নামের মধ্যে থেকে একটা নাম বকশিশ লয়ে যায় কারণ আমার আল্লাহর নাম হলো হাফেজ হাফেজরা অতি তাড়াতাড়ি আমি নবীর স্বপ্নে দেখতে পারবে আরো জোরে কর সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ যারা হাফেজ হয়েছেন বিশেষ করে আপনাদের মতো ভালো গোল্ডেন সন্তান গোল্ডেন বয় আর কেউ নেই এখন কোন নবী যদি বলে থাকে পৃথিবীতে সবচেয়ে দামি হলো কোরআনের হাফেজ কারণ আমি নবী হলাম পৃথিবীতে সর্বপ্রথম হাফেজ আর আমি নবীর পবিত্র জবান দিয়ে বলে গেলাম খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে দামি হলো ওই মানুষটা যে মাস্টার্স পাস করে সেই ব্যক্তি আল্লাহ আস্তে কতগুলো রে বোবা বানাই ফেলবা যে ইংলিশ মিডিয়ামে পড়িয়া বিসিএস ক্যাডার হয় খায়রুকুম মান তাআল্লামাল বিসিএস ক্যাডার আমার নবীর পবিত্র জবানে খোবাসা নবী হাফেজ হওয়ার পরেই হাদিসটা বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি দামি যে কোরআন শেখে এবং শিক্ষা দেয় আমরা তো দামি মনে করি জানেন এই কমিশনারে দামি মনে করি ইলিয়াস রহমান জিহাদির দামি মনে করি আমি কিন্তু হাফেজ না আমি হাফেজের বাপ আলহামদুলিল্লাহ বলেন আমার দুইটা ছেলে দুটো ছেলে হাফেজ আমি হাফেজ হতে পারি না কিন্তু আমি হাফেজের বাপ হইছি আমি আর রাজি করুন আমি বুঝছি আমার পোলা হাফেজ আছে আপনাকে হিংসা লাগতেছে হ্যাঁ আমার বোঝা শেষ কমিশনার কিছু কয় না তোমরাও কিছু করো আল্লাহুম্মা আমিন তোমাকে পোলা তো বানা বানা পরেরটা হইছে তাও সুবহানাল্লাহ কইবা না বাস তো খাইবা কারণ মাদ্রাসা দেখলে তো তোমাকে টাডায় কথা কর না কেন মাদ্রাসা ছেলেরা রাস্তা দিয়ে হাঁটলে কিছু কিছু বদমাশ আছে জাহান্নামী জাহান্নামের কীট কই দেখ জিএমবি যায় মাদ্রাসার ছেলেরা আলো জিএমবি আর তোমাকে ভার্সিটির পোলা বাঞ্চোর সেন খুলে খাড়ায় খাড়ায় মারে মোতে ওইগুলা আল্লাহর ওলি কথা কর না কেন কলেজের পোলাবান পুরা সত্তার ভিতর তবে সবাই না কলেজে ভার্সিটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে তোমাদের রাজশাহী এমন এমন ওলি আছে এরা আলেমদের চাইতে ভালো কথা কর না কেন অনেক ভার্সিটির ছেলে আছে রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে তারা সারা দারাজের তাহাজ্জুদ পড়ে দাওয়াতুত আবনিকের কাজ করে নিজের খাইয়া নিজের পরে বাড়ি বাড়ি দাওয়াত দেয় সবার কথা আমি বলছি না এমন আল্লাহর ওলি এখানে আছে তারা সেঞ্চুরি করছে দর্শন কইরা 101টা রে এরপর আবার পাল্লা দিছে কয় আরো 10টা নিয়ত করে হলাইছে আর হজের মতো নাউজুবিল্লাহ বলতে পারো না গজব কে এই দেশে এমনি এমনি আসে আল্লাহ আমাদের হেফাজত করুক জোর করে আমিন এই যারা কোরআন হাফেজ আছেন আমি একটা সুন্দর আমল শিখাই দিয়ে যাই আপনারা তো আমাকে আগে জান্নাতে যাবেন আমি জানি আমার নবী কইছে আপনারা দামি মানুষ পৃথিবীতে আপনারা যখন রাত 3টা 2টা উঠবেন ছাত্রদেরকে পড়াবার জন্য তখন দুই রেকাত নামাজ পড়বেন দুই রেকাত নামাজ পড়ে সেজদার ভিতরে
লম্বা একটা সেজদা লাগাবেন সেজদার ভিতরে 100 বার দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিল আলা বড় তিনবার পড়ার পরে 100 বার দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা পড়ে আপনি ছাত্রগণ যখন পড়ালেখা শেষ যখন আপনারা ঘুমাইতে যাবেন আমকটা শোনার পরে ঘুমান না আপনারা এই ছাত্রদের আমকটা শোনার পরে যখন সকালে ঘুমায় যাবেন আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনি সত্যের ভিতর আমার নবীরে দেখতে পাবেন আমলটা শিখাই দিয়ে গেলাম কষ্ট হইতাছে যারা কোরআনে হাফেজ আছেন জীবনে একটা দিন যদি আমার নবীরে দুই নয়নে দেখতে পারেন আপনি কোন দলের এটা দেখার বিষয় না আওয়ামী লীগ হন বিএনপি হন জামাত ইসলাম হন জাতীয় পার্টি হন যেই জীবনে একবার আমার নবীরে দেখবেন সেই জান্নাত জোরে 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 নবীরে স্বপ্নে দেখার নিয়ত আছে না নাই সবাই দেখবেন সবাই নিয়ত আছে এক নম্বরে নবীরে স্বপ্নে দেখতে পারবে না যার মুখে দাড়ি নাই দুই নম্বরে যে ব্যক্তি নামাজ কাজা করবেন তার সাথে নবী দেখা দেবে না তিন নম্বরে যেই ব্যক্তির অ্যাকাউন্টে মা বাবার বরদ আছে তার সাথে নবী কোনোদিন দেখা দেবে না এবং নবীরে দেখার সিস্টেম হলো সবচেয়ে দামি মাস হলো রমজান মাস মারহাবা বলেন আল্লাহু আকবার বলেন তো আমার নবী নিজে বলেছেন আমি আমার উম্মতের ঘরে চলে যাব রাজশাহী চলে যাব ফরিদপুর চলে যাব রাজবাড়ি চলে যাব চাঁদপুর রংপুর দিনাজপুর ফদিরপুর মাদারীপুর সারা দুনিয়া আমি নবী চলে যাব এই মদিনার থেকে আমি আল্লাহর হুকুমে তার বালিশের পাশে দিয়ে তার বুকের মধ্যে নিয়ে সান্ত্বনা দিব কেন সে আমার দেখলেই তো জান্নাতি কিন্তু আমি সবচেয়ে বেশি দেখা দিব আমার উম্মতের সাথে রমজান মাসে সেহরিটা খেয়ে তাহাজ্জুদের নামাজটা পড়ে সেহরি খেয়ে কিছু আমল করে দুরুদ পড়তে পড়তে ঘুমায় যাবেন রোজা অবস্থায় আপনার বালিশের পাশে আমার নবীরে দেখতে পাবেন দেখার নিয়ত আছে আছে দেখবেন ইনশাল্লাহ নিয়ত আছে আর নবীর যদি জীবনে একটা বার দেখতে পারেন আপনার মতো দামি মানুষ এই রাজশাহীর জন্য আর কি আপনার শয়নে স্বপনে শুধু নবীর জপনাই থাকবে সারা দুনিয়ার মানুষ আপনার ইজ্জত দিবে সারা দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করবে সারা দুনিয়ার মানুষ আপনার কাছে ছোট থাকবে আমি চাই আপনারা সবাই আমার নবীর স্বপ্নে দেখেন ইনশা 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 আমার নবী তিনজনের জন্য বরদ করছে রমজানের প্রথম জুমায় কয়জন সবাই বলেন বুখারীতে আসছে আমার নবী বাবু সোম বাবু রমাদান তিন ব্যক্তির জন্য নবী রমজানের প্রথম জুমায় খুতবায় বইয়া বরদ করছে এক নাম্বার মনে রাখবেন হাদিস কেনা এক নাম্বার নবী প্রথম মেম্বারে পাড়া দিছে খুতবা দিবেন জুমার দিন জিব্রাইল বলে নবী আপনি আমিন বলেন নবী আমার বলেন আমি না যাইনে শুনে আমি আমিন কবু না কও কির লেগে আমিন কমু কয় আমিন বলবেন ওই সন্তান ধ্বংস হয়ে যাক যেই সন্তানের অ্যাকাউন্টে তার মা বাবার বরদ আছে দুই নম্বরে আমি আপনি আমিন বলেন যে রোজার মাস পাওয়ার পরও তার গুনাহ মাফ করে ফেরেশ করে নিল না তিন নম্বরে আপনি ওই আমলের পরে আপনার ওই উম্মতের পরে আমিন বলেন সে ধ্বংস হোক যে উম্মত আপনার নাম শুনে দুরুদ পড়ল না আমরা তিনটা করতে রাজি আছি ইনশা তাহলে আগে পড়েন সাল্লাল্লাহু 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 নবী মুহাম্মদ নবী মুহাম্মদ নবী মুহাম্মদ নবী মুহাম্মদ আল্লাহ দেখো রমজান আসার আগেই তোমার বান্দারা তোমার নবী করে দুরুদ পড়ছে এইবার দ্বিতীয় নাম্বার রমজান মাস সামনে পাবো তিরিশটা রোজা রাখবো ওয়াদা করি উঠাই হাত তুলি উঠাই তুলি তিরিশটা রোজা নামান হাত তিন নাম্বার এবার খেলা আপনার ওই সন্তান আপনার ওই উম্মত ধ্বংস হোক যার অ্যাকাউন্টে মা বাবার বরদ আছে এখন যদি আমি বলি ভাই রোজার মাসের আর কয়দিন আছে তুমি হয়তো বাড়িতে যাইয়া তোমার লজ্জা লাগবে বাবার কাছে মাপ চাইতে পারবা না আমি যদি বলি তো এই ভরা মজলিসের ভিতরে লাফ দিয়ে দাঁড়ায় তো
তোর বাবার বুকের মধ্যে নে মাপ চাবি তোর মুখে এখন হাসি থাকবে না শুধু কান্না থাকবে কারণ কি জানোস তোর এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদি 2011 সালে 9 ডিসেম্বর আমার আব্বাকে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া দোয়া কবুল হওয়ার স্টেডিয়ামে দাঁড় করাইয়া আমি আমার আব্বাকে কাবা ঘরের সামনে স্বর্ণের দরজার সামনে বুকের মধ্যে এইভাবে চাইপা ধরছিলাম কারণ আমার আমলটা জানা আছে আরাফার মাঠে ওই সন্তানকে আল্লাহ মাফ করবে না যেই সন্তানের অ্যাকাউন্টে তার বাবা মায়ের বর্দ আছে রমজান মাসে ওই সন্তানকে আল্লাহ মাফ করবে না যেই সন্তানের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে আমারে মাসলা জানা আছে বাজনরে আমার জানার পরে আমি মাসলাটাকে তাড়াতাড়ি আরাফার মাঠে যাওয়ার আগে হল করে নিলাম আমি আমার আব্বাকে কষ্ট করিয়া কাবা ঘরের সামনে দাঁড় করাইলাম আমার আব্বারে ওই স্বর্ণের দরজাটা ধরাইলাম গো বাবা দরজা তো ধরা সম্ভব না চৌকাটটা ধরাইলাম আমার আব্বা অনেক লম্বা আমার চাইতে অনেক লম্বা আমার আব্বার যে স্বর্ণের দরজাটা ধরাইলাম বাবা কোন রকম ভাবে চৌকাটটা আমার আব্বা ধরলেন আমি আমার আব্বারে বুকের মধ্যে চাইবা ধরলাম মুসাল্লায় নবী বলা হয় যেখানে আমার নবী ইমামতি করতেন যেখানে দাঁড়ায় জিব্রাইল নবীকে পাঁচ ওয়াক্ত নামাজ শিক্ষা দিছে এই জায়গাটা হলো বাবা কাবা ঘরের দরজার নিচে এই জায়গাটা তোমার সিনা আছে সাত খান পাথর লাগানো আছে আমার আব্বার এখানে শক্ত করে এইভাবে চাইবা ধরলাম চাপিয়া ধরিয়া বললাম আব্বা গো আর মাত্র তিন দিন পরে আরাফার মুজদালিফা মিনায় চলিয়া যাব আমরা চলিয়া যাব আরাফার মাঠে আমি জিহাদের দোয়া কবুল হইব না যদি আপনি আমারে মাফ না করেন যুবক ভাইরে বিশ্বাস কর আমার বাবা কাবা ঘরের সামনে দাঁড়ায় ওই জায়গাটা তো দোয়া কবুল হওয়ার জায়গা আমার আব্বা এইভাবে হাত দুটা তুলিয়া কয় মালি আমার ইলিয়াসকে তুমি মাফ করিয়ে দাও আমার ইলিয়াস যতগুলো মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাইবা অবাজান আজকে এত শরীর দুর্বল অসুস্থ গলা ব্যথা টান দিলে কাশ উঠিয়া যায় গলার মধ্যে কফ জমে গেছে বাবা ঠান্ডা গরমে তথাপি আমি দেখছি তোমাদের কমিশনারের চোখে পানি সভাপতি সেক্রেটারির চোখে পানি তোমাদের চোখের পানি দেখছি শুধু একটা ওয়াদা করাই দিয়ে যায় এখন শুধু চোখের পানি দিয়া যুবক আমি তোর দুইটা পাও ধরবো আমি যদি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইতে পারি কোন কোন যুবক আজ আমি তো লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবার কাছে মাপ চাইছি তুমি হাজার হাজার মানুষের সামনে এই রাত 11:30টার সময় দুই ঘন্টা মেহনত করছি 9:30টায় স্টেজে উঠছি যুবক আমি তোর কাছে অনুরোধ করবো আল্লাহ যদি আমার মাপ করে তোরে বন্ধু বানায় যাবো আজকা এই ময়দানের মধ্যে কার কার বাবা আছে আমি জানি না যুবক তোমরা মাথার গাম পায় ফেলে ওয়াজের আয়োজন করছো এই রাজশাহী শহরের মধ্যে তুমি এখন দামি হয়ে যাওয়া তোমার রোজার মাসের 1 তারিখ থেকে তোমার রোজা নামাজ কবুল হতে থাকবে আমি জিহাদি বলে গেলাম কোন কোন যুবক আছো রোজা নামাজ কবুল করাবার জন্য তোমার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও তো কার কার বাবা আছে দাঁড়াও তো কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও কোন কোন যুবকের বাবা আছে মাঠে দাঁড়াইতে বলছি দাঁড়া যুবক তোর পাও দূরে ধরছি দাঁড়া এ ভলান্টিয়ার যুবক দাঁড়া দাঁড়া কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবে কার কার বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়ায় থাকবে যাদের বাবা বাসায় আছে অথবা কবরে আছে তারা না যাদের বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়ায় থাকো তোর আমি এখন বাইজিদ বুস্তামি বানাই দিয়ে যাব আমি তোর শেখ ফরিদুদ্দিন আত্তার বানাই দিয়ে যাব শাহ মাকদুম বানাই দিয়ে যাব শাহ দলেমানি বানাই দিয়ে যাব আল্লাহ আকবার করে বলো তো হাত দুটো উঁচা করো যাদের বাপ নাই যারা দাঁড়াইছো তারা যারা বসছো তারা না যারা দাঁড়াইছো বাবার কাছে হাত দুটো উঁচা কর বলো আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও আমার মাকে মাফ করে দাও আমাকেও মাফ করে দাও যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান এখন বাবাগুলো দাঁড়ান আপনি দেখতেছেন না আপনার ছেলেটা দাঁড়াইছে হ্যাঁ আপনি বসলেন কেন হ্যাঁ দাঁড়াই থাকেন আপনি যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান বাবাগুলো দাঁড়ান আপনি দেখেন ডাইনে ভাবে তাকাই আপনার জান্নাতি ছেলে দাঁড়াইছে
এখানে বহু স্কুল কলেজের বন্ধুরা আছে বাপ মাঠে আছে তারপর লজ্জায় দাঁড়ায় নাই তোর মতো কপাল পোড়া পুরা রাজশাহী শহরে একজন নাই আমি ফতোয়া দিয়ে গেলাম এখনো টাইম আছে বাপ বেটা একসাথে দাঁড়ান একসাথে দাঁড়ান একসাথে দাঁড়ান বাপ বেটা একসাথে দাঁড়ান কলেজে ভালো বন্ধু হতে চাস কলেজে সবচেয়ে ভালো রেজাল্ট করতে চাস এ প্লাস গোল্ডেন এ প্লাস পাইতে চাস জান্নাতে হইতে চাস আমি তোর বাপ কিনে দাঁড়াইতে বলছি এবার আমার দিকে তাকা আমি বলার সাথে তুই বিদ্যুতের মতো দৌড় দিবি কারেন্টের মতো দৌড় দিয়ে যে বাপরে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মারবি আমার মতো আব্বা তুমি আমার মাপটা করলে বলে আমার দোয়া আল্লাহ কবুল করবে তোর চোখের গরম পানিটা যখন তোর বাবা আজকে ভরা মজলিসে দেখবে আমি কসম করে বললাম তোর বাবা সহ্য করতে পারবে না তোর বুকের মধ্যে নিয়ে মাফ করে দিবে আর তোর নামাজ তোর রোজা কালকে থেকে কবুল হওয়া শুরু হবে দে যুবক দৌড় দে দৌড় দে যুবক দৌড় দে দৌড় দে যুবক দৌড় দে দৌড় দে যুবক দৌড় দে কাঁদতে থাক বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক বিদ্যুতের মতো দৌড় দে দৌড় দিয়ে তোদের চোখের পানি আমার মওলা দেখতে চায় রোজার আগে দেখায় দে তুই তোর বাবাকে তোর জীবনের চাইতে বেশি ভালোবাসিস তোর বাবা পরের জমিতে কামলা দিয়ে তোর লেখাপড়া করে সারবি না বাপরে সারবি না আমি বলার আগ পর্যন্ত সারবি না কাঁদতে থাক শুধু কাঁদতে থাক তুই শুধু কাঁদতে থাকরো ভাই তুই তো চোখের পানিটা দেখা এদে আমার আল্লাহ রে আল্লাহ দেখো আমার আব্বার কাছে মাফ চাইছি তুমি আমার মাফ করবা না আজকে মার্চের দুই তারিখ এই রাজশাহীর জমিনে আল্লাহ দেখো হাজার হাজার মানুষ কান্দে স্টেজের উপর একটা ছেলে হাজার হাজার মানুষের চোখের সামনে কান্দে আল্লাহ তুমি কোরআনে বলছো ফালিয়াজ হাকু কালিলা ওয়ালিয়াবকু কাসিরা বান্দা বেশি করে কাঁদবি যে আমলে কান্না সে বেশি বেশি করবি যুবক বাবার বুকটা ছাড়িস না শুধু দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাক বাবার কানে কানে ফিস ফিস করে বল আব্বা তুমি মাফ করে দাও যুবতী বোন রে তুমি তোমার মার কাছে মাফ চাইলো তোমার মাকে জড়াই ধরে বলো মা গো গোপালগঞ্জ থেকে আর সিলিয়াস রহমান জিহাদি তার মা নাই মানে তুমি আমারে মাফ করে দাও খালে যাদের বাবা আছে তারা মাফ চাইলো বাবার কাছে এই যে আয়ুব ভাই আমার ডাইন পাশে বসাবার তো বাবা নাই এমন একদিন ছিল একদিন এত টাকার মালিক ছিল না আর বাবাটা তখন পয়সা ছিল আজকে টাকার মালিক আয়ুব আর বাবা নাই আয়ুবের সাথে ওর বন্ধু বান্ধব অনেকেই মাঝমায় আসে যেই যুবক গুলা ওয়াজের আয়োজন করছি এদের মধ্যে কার বাবা নাই আমি জানি না এই যে কমিশনার এখানে বসে আছে মসজিদের সভাপতি সেক্রেটারি বসে আছে তারা মনে মনে ভাবে যে আদি ভাই আমার তো বাবা নাই আমি কার কাছে মাপ চাইব যারা এই কান্দে দেও না তাদের বাবা মাকে মাফ করে আল্লাহ যে যুবকগুলো বাবারে বুকি নিয়ে মাফ চাইছে এদের রোজাগুলো কবুল করে নিবা এদের তারাবিগুলো কবুল করে নিবা এদের নামাজগুলো কবুল করবা বস বস মারহাবা বলেন আল্লাহু আকবার বলেন তো বাবা এই মাহফিলটা আট বছর ধরে হইতেছে মাহফিলটা আজীবন হোক আপনার চান না জোরে কোন চান চান আপনার নামাজ কবুল হবে আমি গ্যারান্টি দিয়ে গেলাম তিরিশটা সেকেন্ডে একটা যুবক আমি চাইব তিরিশটা সেকেন্ডে আমি জানি না কার কপাল এখন ভালো হয়ে যাবে আমি মোনাজাত করার আগে এই ময়দানটা কেউ ছেড়ে যাবেন না হাত তুলেন তোকে কে রাজি আছেন আমি মোনাজাত করার আগে কোনো কলিজার টুকরা ভাই আমার এই ময়দানটা ছেড়ে যাবি না আমি তোর মাল লেগে দোয়া করবো ভাই আল্লাহ যেন তোর ভালো রেজাল্ট করার তৌফিক দেয় তোমরা যারা পরীক্ষা দিচ্ছ আল্লাহ যেন তোমাদের পরীক্ষা ভালো রেজাল্ট করার তৌফিক দেয় একটা ছাত্র একটা স্টুডেন্টের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য হলো সে ভালো রেজাল্ট করে মা বাবার মুখ উজ্জ্বল করা এই জায়গাটায় ছাত্রের জন্য দুর্বল আমি সবার জন্য দোয়া করবো কেউ যাবি না ভাই যেরকম মারহাবা যারা দাঁড়ায় আছো আমি তোমাদের বসতে বলছি আমি তোমাদের দুটা পায়ে হাত দিয়ে বলছি কেউ দাঁড়ায় থাকো না বসো
বস শুধু আমার সাথে বলবেন মোনাজাত না করে যাবেন না তো যুবক ভাই আছেন এমন কোন কমিশনার আছেন এমন কোন দরুদি আছেন কি আপনার মা আজকে দুনিয়ায় নাই মা বাইসা থাকলে মাপ চাইতেন বাপ বাইসা থাকলে বাপ চাইতেন 30টা সেকেন্ডে মাত্র 10টা মানুষ আমি চাইব 10টা মানুষ হ্যাঁ 30টা সেকেন্ডে প্রথম একটা মানুষ আমি চাবো হুজুর আমার বাবা নাই আমি আমার বাবার ঋণ কি দিয়ে শোধ করব আমি জিহাদি বলে গেলাম আমি ইলিয়াস রহমান জিহাদি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে ঢাকা কেরানি গঞ্জ মানে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বাংলাদেশে বানাইছে পৃথিবীর কোন প্রধানমন্ত্রী বানায় নাই আমি যদি যাইতাম আমি গোপালগঞ্জের ছেলে যে আমার মসজিদ করতাছি আমার 1 কোটি টাকা দান দিত আমি জীবনও যাই নাই আমি আপনার মতো একটা গরিবের 100 টাকা নিয়ে আমি মসজিদ করছি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না গতকালকে প্রত্যেক দিন মসজিদে আমার মসজিদে হাজার হাজার টাকা আমার ভাইরা মুসাবাকারে হাদিয়া দেয় আমার মসজিদের দুই তলা কমপ্লিট হয়ে গেছে বাহিরের সাইড এই আয়োবরে বলছিলাম বাহিরের সাইডটা টাইলস করার জন্য 3 লক্ষ টাকার টাইলস কিনা আমি আজকে মনের আনন্দে টাইলস লাগাইতেছে আমি আমার মসজিদের ভিডিও করে লইছি 3 লক্ষ টাকার টাইলস মার্বেল সহ কিনে দিয়া আপনাকে মাহফিলে রওনা দিছি মসজিদের বাহিরের সাইড টাইলস লাগাইতেছে আমার মসজিদে গত পরশুদিন 3 লক্ষ টাকার টাইলস কিনে দিয়া তারপর আপনাকে মাহফিলে আসকাইছি আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মানসা খরচ হয় কেন জানো আমার মা 12 বছর বয়সে বলছিল ইলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাই আমি 4 কোটি টাকা খরচ করে শুধু একটা মসজিদই বানাইছি গতকালকে যিনি কমিশনার ছিলেন আমার দিকে তাকান আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার মসজিদে টাকা দিয়ে কান্দার কি বলে জানেন জিয়াদি ভাই আমি আপনার ইউটিউব ওয়াচ শুনে আপনারা যখন দাওয়াত দিছে আমি এলাকার আওয়ামী লীগের আমি জেলা পর্যায়ের একজন সদস্য আমার তো অবশ্যই দেখা লাগে যে এই বক্তা কোন জায়গার বক্তা আমি কি দেখবো ছাতা আপনার ওয়াজ একটা ক্লিক করে আমি কানতে কানতে অস্থির হয়ে গেছি শুধু আমি আপনাকে বাস্তবে দেখার জন্য আজকে মাহফিল আইছি কিন্তু আমি যেভাবে যুবকদের কানতে দেখলাম যদি এরকম প্রত্যেকটা বক্তা যুবকদেরকে এইভাবে কান দেয় প্রত্যেকটা যুবক নেশা ছেড়ে দেবে তার মা বাবার ভক্ত হয়ে যাবে কথা ঠিক বলছি না বেকেট বলছি জীবনে যেই যুবকটা বাবারে বুকি নিয়ে মাফ চাইনি আজকে তারা মাফ চাইছে এই ছেলেটা জান্নাতে যাবে না যাবে কে তাই বলে এই ছেলেটার ভবিষ্যৎ ভালো হবে না হবে কি আজকে যুবক মা বাবার কাছে মাফ চাওয়া তো দূরের কথা বাবা মারে ঘরের থেকে আর ধাপ ধরে বাইর করে দেয় কথা কন না কেন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما আল্লাহ তুমি তাকায় দেখো আড়াই ঘন্টার মতো আলোচনা করছি এই দীর্ঘ রাস্তা অতিক্রম করে এসে বিমান ছাড়া গাড়িতে এসে এত সময় কথা বলতে পারবো কল্পনাও করি নাই গো আমার ভাইরা ধৈর্য ধারণ করে শুনবে আমি কোনো কল্পনা করি নাই আল্লাহ কত কমিশনার আধা ঘন্টা বসেই চলিয়া যায় আবার কমিশনার ভাই চাতক পাখির মতো তাকায় তাকায় শুনছে আল্লাহ ফিরোজ কবির সেন্টু ভাই 2 ঘন্টার উপরে বসে রয়েছে আমার আয়ুব ভাই 2 ঘন্টার উপরে বসে রয়েছে মসজিদের সভাপতি সেক্রেটারি 2.5 ঘন্টার উপরে বসে আল্লাহ এদেরকে যাইবার সময় আমি কি বিদায় দিয়ে যাব আমার কাছে দিবার মতো কিছুই নাই আমি প্রাণ ভরে ভরে মুসাফির মানুষ দোয়া করে দিয়ে গেলাম আল্লাহ কমিশনার সাহেব সহ সেন্টু ভাই সহ শুনলাম এদের বাবা মা নেই মায়ের মতো দরদে কেউ নাই গো মানি রমজান মাস আসতেছে
মা ইফতারি বানায় দিত আমরা কয় ভাই বোন এক জায়গায় বসে বসে খাইতাম আজকে ইফতারি বাজার থেকে কিনা খাই মা নাই গো আমার মতো যাদের মা কতজনের জন্য জামা কাপড় ঈদুল ফিতরে কিনি মায়ের জন্য যারা এখন কিনতে পারে না আল্লাহ এদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেব আল্লাহ যারা বাবার জন্য কিনতে পারে না বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেব কবরটা জান্নাতের টুকরা বানায় দেব আল্লাহ মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার যে যুবকগুলা বাবার মুখের মধ্যে নেই মাফ চাইলো এদের সবাইকে মাফ করে দাও এদের সন্তানগুলোকে তুমি এরকম বাবার কাছে মাফ চাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ কমিশনার সব সহ সেন্টি ভাই সহ আরো যারা এই মাহফিলে আসছে অতিথি বৃন্দ তাদের সবাইকে প্রণাম করে নাও আল্লাহ যারা 10,000 5,000 1,000 2,000 100 200 500 টাকা এই মাদ্রাসায় দান করছে তাদের দানগুলো কবুল করেন আল্লাহ আমার মসজিদ না দেখে যারা তার মায়ের জন্য বাবার জন্য দান করছে এদেরকে কবুল করে দিল আমার মায়ের সাথে তাদের মাকে মাফ করে দাও আল্লাহ এই মসজিদের সেক্রেটারি সাহেব সহ কমিশনার সাহেব সহ সেন্টু ভাই সহ আরো যারাই আমার মসজিদ না দেখে দান করছে তুমি না বলছো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান মসজিদ মানুষ না দেখে দান করা আল্লাহ যারা না দেখে শত শত মাইল দূরের মসজিদ না দেখে দান করছে এদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ এদের কামাই রোজগারে বরকত দিয়ে দিও আমার মায়ের আমার মসজিদে দান করছে আমার এক মা 2,000 টাকা দিয়েছে আমার মায়ের মসজিদে আমার এই মাকে আমার মায়ের সাথে মাফ করে দিও আয়ুব আলী ভাই সহ আয়ুব ভাই সহ মাদ্রাসা সভাপতি সেক্রেটারি সবাইকে কবুল করো যে ছেলেগুলাকে আল্লাহ কেরেজ দিলাম এরা সবচেয়ে দামি কাজ করে কাফনের কাপড় পরায় গোসল করায় কবর খনন করে এদের সবাইকে তুমি মৃত্যুর সময় কবর খনন করার মতো পয়দা করে মানুষ করে তুলে দিও আল্লাহ এলাকার প্রত্যেকটা দোকানবাসীকে মাফ করে দাও আল্লাহ এলাকার অনেক দোকানদার ভাইদের মাহফিলে কারণে অনেক ক্ষতি হয়েছে আমার ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ এই মাহফিলটাকে তুমি কেয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দিও আল্লাহ খাস করে আমার আব্দুল মজিদ ভাই আসতে পারে নাই বিশেষ কারণে আল্লাহ দ্বিতীয় বক্তা ছিল আমার ভাইকে তুমি কবুল করে নিও জানেমালে বরকত দান করো তার ছেলে মেয়েকে কবুল করে নিও আল্লাহ মাহফিলকে আগামী বছর তোমার যেই পাগল প্যান্ডেল দিবে মাইক দিবে পোস্টার দিবে ব্যানার দিবে এদেরকে তোমার কাছে রেখে গেলাম এদেরকে তুমি ভালো রাখো আল্লাহ সুস্থ রাখো এদের ছেলে মেয়েদেরকে কবুল করে নিও আল্লাহ যে প্যান্ডেল দিবে আমার ভাইজানের ভাতিজাটা মারা গেছে অ্যাক্সিডেন্ট করে ওকে তুমি মাফ করে দিও وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا محمد برحمتك يا رب العالمين